যে একজন পুরুষকে আদর্শ পরিবার গঠনের জন্য তাকে যে কাজগুলি করা লাগে তার মধ্যে প্রথমেই হলো তাকে একজন মুমিনা একজন সতী সাধবী নারীকে বিয়ে করা দরকার। আমি আমার পরিবারের দায়িত্বশীল পরিবারের ভরণ পোষণ করা তাদের নিরাপত্তা দেওয়া তাদের শিক্ষা চিকিৎসার ব্যবস্থা করা আমার উপর দায়িত্ব। সুতরাং আমি যদি না করি আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। বর্তমানে এই সমাজে এখন যেটা দরকার সেটা হলো প্রত্যেকটা ছেলে মেয়েকে তার উপযুক্ত বয়সে তাকে বিবাহ দিলে সে ওই অন্যায় অশ্লীলতা থেকে বেঁচে থাকবে, ওর যৌবন বাঁচবে, সমাজ বাঁচবে, দেশ বাঁচবে, আমার জাতি ঠিক হবে। কিন্তু আমরা সেটা করি না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বয়স যখন তার 14 তখন তার বাপ তাকে ধরে বিয়ে দিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার পর বলছে এবার তুমি লেখাপড়া করো। তাহলে 14 বছরের বালককে তার বাপ বিয়ে দিয়ে সেই প্রথিত যশা আলেম হলো সারা ভারতে যিনি ভারত গুরু হিসেবে পরিচিত আজকে তার বইপত্র আমরা পড়ি। তাহলে এই মানুষটা বিবাহের পরে যদি জ্ঞান অর্জন করতে পারে আপনার ছেলে আপনার মেয়ে পারে না? সুতরাং আমরা ইতিহাস পড়ি, এই ইতিহাস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। যদি সতী সাধবী মহিলা হয় সে যদি মমিনা হয় তাহলে সে ওইভাবেই স্বামীর জীবদ্দশায় যেমন আনুগত্য করবে ঠিক তেমনিভাবে তার মৃত্যুর পরেও অনুভবনুরভাবে আনুগত্য করবে, অবশ্যই করবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সামনে সূরা লোকমানের 21 নম্বর আয়াত, সূরা রোমের 21 নম্বর আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিঃসৃত অসংখ্য বাণী থেকে একটি হাদিস পেশ করেছি। এর উপর ভিত্তি করেই আমরা আজকের আলোচনা পেশ করার চেষ্টা করবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি নুজুর। পৃথিবীতে প্রথম মানুষ আদম আলাইহিসসালাম আমরা সবাই জানি, আমরা জানি না? আর তারপরের দ্বিতীয় মানবী যিনি তিনি কে? আদম আলাইহিসসালামের স্ত্রী হাওয়া আলাইহিসসালাম। এই দুইজন থেকেই সারা পৃথিবীতে মানুষ বিস্তৃতি লাভ করেছে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে জনগণ, হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে। কে বলছেন? আল্লাহ বলছেন, সূরা হুজরাতের 10 নম্বর আয়াত। তাহলে আল্লাহ বলছেন হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে এবং একজন নারী থেকে। ওয়াজআলনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু, আর এরপরে আমি তোমাদের মধ্যে বিভিন্ন গোত্র বর্ণ সৃষ্টি করেছি যাতে করে তোমরা পরস্পর পরিচিত হতে পারো। তাহলে প্রথম দুজন মানুষ হচ্ছে আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম। তাহলে এই দুইজনার মাধ্যমেই কিন্তু সারা বিশ্বে মানুষ আজকে ছড়িয়ে পড়েছে, যে কারণে আদমকে আমরা বলি আমাদের আদি পিতা। তাহলে আদম আলাইহিসসালাম থেকে কিন্তু আল্লাহ চাইলে এ পৃথিবীর সব মানুষকে তিনি সৃষ্টি করতে পারতেন, কিংবা আদম আলাইহিসসালাম থেকে নয় এমনিই আল্লাহ সবাইকে সৃষ্টি করতে পারতেন, পারতেন না? আদমকে সৃষ্টি করেছেন বাপও নাই মাও নাই, হাওয়াকে সৃষ্টি করেছেন আদমের পাজর থেকে তারও বাপ মা নাই, ঈসা আলাইহিসসালামকে সৃষ্টি করলেন তার মা থেকে বাপ নাই। তাহলে আল্লাহ চাইলে এগুলি পারেন, আল্লাহ চাইলে সব কিছুই তিনি করতে পারেন। কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে, তাই না? প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে, নিয়মের ব্যতিক্রম সাধারণত আল্লাহর সৃষ্টিতে কখনো পাওয়া যায় না। সেই নিয়মটা হলো আল্লাহ রাব্বুল আলামিন একজন পুরুষ আর একজন নারীর মাধ্যমে একটা পরিবার গঠন করেন আর সেখান থেকে বহু মানুষের সৃষ্টি করেন। এইটা হলো আমাদের পারিবারিক জীবন, তাই না? এইভাবে তো আমাদের পরিবার গঠিত হয়। আজকে আমি আপনাদের সামনে ইসলামী পরিবার গঠনের উপায়, কি করে একটা আদর্শ পরিবার গঠন করা যায়, কিভাবে সেখানে শান্তি সম্প্রীতি ভালোবাসা এগুলি বৃদ্ধি করা যায়, কি করে এই যে আমাদের মধ্যে দেখা যায় যে কিছুদিন পর পরই শোনা যায় পেপারে পত্রিকায় আমরা দেখি যে ঢাকাতে এত পার্সেন্ট ডিভোর্সের ঘটনা ঘটেছে, সারা বাংলাদেশে এত পার্সেন্ট ডিভোর্স হয়েছে, কেন হয়? এই আমাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এগুলি হয়। তো এগুলো দূর করা দরকার না? এগুলো দূর করা দরকার। আমার আদরের সন্তান কত কষ্ট করে
কত শ্রম দিয়ে কত সেবা দিয়ে তাকে আমি বড় করে তুলেছি, তাহলে সেই সন্তান সে তার জীবনে সুখ পাক, শান্তি পাক, সে ভালো থাকুক, এটা আমি আপনি সবাই চাই। কিন্তু যখন এই সন্তানের মাঝে তার পারিবারিক জীবনে এসে অশান্তি বাসা বাঁধে, অসুখ তার সর্বক্ষণিক সাথী হয়, তখন কিন্তু সে যেমন কষ্ট পায় ঠিক তেমনিভাবে আমরা যারা অভিভাবক কিংবা আমরা যারা তার পাশে থাকি তারাও কিন্তু এইভাবে ব্যথিত হই, তাই না? আমাদের কষ্ট লাগে, আহা বাচ্চারা ছেলেটা কষ্ট পাচ্ছে, মেয়েটা কষ্ট পাচ্ছে, তাই না? তাহলে আমাদের উচিত এমনই একটা ব্যবস্থা করা, এমনই একটা পরিবার তৈরি করা যে পরিবারের সব মানুষ একে অপরের জন্য ভাববে, একে অপরের জন্য কাঁদবে, সে একে অপরের সুখে সে নিজে সুখী হবে আর অপরের দুঃখে সে দুঃখী হবে। এরকম হওয়া উচিত নয়? আমাদের তো এরকম হওয়া উচিত। আল্লাহ বলছেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহর নিদর্শন হচ্ছে, একটা নিদর্শন হচ্ছে যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন, তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছেন। লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তার নিকটে প্রশান্তি লাভ করো, শান্তি পাও। ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা, মহব্বত, সদ্ভাব, সম্প্রীতি এগুলি তৈরি করেছেন। তাহলে কার মধ্যে? স্বামী স্ত্রীর মধ্যে হয়। কি হবে? স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, মহব্বত, প্রেম এগুলি সৃষ্টি হবে। কিন্তু যদি আগে হয় তাহলে কি হবে? আল্লাহ বলছেন কিন্তু তোমাদের দুইজনের মধ্যে, স্বামী আর স্ত্রীর মধ্যে আল্লাহ ভালোবাসা সৃষ্টি করেছেন। এখন এটা যদি আগে হয় তাহলে যেটা পরে পাওয়ার কথা ছিল এটা যদি আগে পেয়ে যায় তাহলে কিন্তু উল্টা হয়ে যাবে, আর ওই জিনিসটা থাকবে না। বুঝতে পেরেছেন? এজন্য আল্লাহর সৃষ্টির যেটা কৌশল, আল্লাহর যেটা বিধান, আপনাকে আমাকে সেইটা মেনে নেওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মাআশারা শাবাব, হে যুবক সম্প্রদায়, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, তোমাদের জাতের বিবাহর সামর্থ্য আছে তারা বিবাহ কর। ফা ইন্নাহু আগাজ্জু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ, কেননা এইটা তোমার চোখকে নিম্ন রাখবে, তোমার লজ্জাস্থানকে হেফাজত করবে। তাহলে বিবাহ করলে দুইটা লাভ, একটা হলো এদিক ওদিক তাকাবে না, ওই এক জায়গায় লক্ষ্য থাকবে, আর একটা লাভ লজ্জাস্থানের হেফাজত হবে। কাকে বলছেন আল্লাহ রসুল? যে পুরুষের, যে যুবকের সামর্থ্য আছে। তাহলে এখন সামর্থ্য বলতে আমরা কি বুঝি একটু পরেই যাচ্ছি, হাদিসের অনুবাদ শেষ করে নিই। এরপরে রসুল বললেন, ফাইল্লাম ইয়াস্তাতি, যদি কারো সামর্থ্য না থাকে, তোমাদের সামর্থ্য যদি না থাকে, ফা আলাইহি বিসাওম, তার জন্য আবশ্যক হলো সিয়াম পালন করা, ফা ইন্নাহু লাহু বিজাহুন, এটা হলো তার জন্য আত্মনিয়ন্ত্রণকারী। সহিহ বুখারী হাদিস নম্বর 5066। তাহলে রাসূল বললেন তোমাদের যাদের সামর্থ্য আছে তারা বিবাহ করো। সামর্থ্য কোন সামর্থ্য? এই সামর্থ্য আমার আপনার শারীরিক সামর্থ্য, এই সামর্থ্য আর্থিক সামর্থ্য নয়। আপনারা আমার সাথে একমত হবেন না হয়তো বা। তাহলে আমি দলিল বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, দীর্ঘ হাদিস, অত বড় হাদিস বলা সম্ভব নয়, আমরা সংক্ষেপে কিছু কিছু বলি। সহিহ বুখারীর 5087, 5029 বা 5075, এরকম অনেকগুলি হাদিস একই বর্ণনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জনৈক মহিলা আসলেন, এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি আমার নিজেকে আপনার কাছে সুপর্দ করছি, তার মানে আপনি চাইলে আমাকে বিবাহ করতে পারেন। রাসূল তাকে দেখে তিনি মাথা নিচু করলেন, তার মানে তার প্রয়োজন নাই। তখন তিনি মাথা নিচু করলেন, মহিলা নিরাশ হয়ে গেল যে আমাকে তো তাহলে আর বিবাহ হলো না। এবার এক সাহাবি দাঁড়িয়ে বলছেন, আল্লাহ রাসূল, যদি আপনার প্রয়োজন না থাকে তাহলে আপনি ওকে আমার সাথে বিয়ে দিয়ে দিন। রাসূল বললেন, তাহলে তুমি যাও কিছু মোহর দিও। সে বলছে, আল্লাহ রাসূল, আমার দেওয়ার মতো কিছু নেই। তো বলছে, যাও বাড়িতে খুঁজে দেখে আসো, ইলতামিস ওয়ালাও খাতিমান মিন হাদিদিন, আরে তালাশ করে নিয়ে আসো, যদি একটা লোহার আংটি হয় তাও নিয়ে আসো। লোহার আংটি আমরা পরি, কাজে লাগে না, কিন্তু রাসূল বললেন নোটা পাইলেও নিয়ে আসো। এবার বাড়িতে গেছে, খুঁজে যেয়ে দেখছে যে না কিছু নাই। এবার এসে বলছেন, আল্লাহ রসুল, আমি তো দেওয়ার মতো কিছু পেলাম না, তবে আমার একটা লুঙ্গি আছে, আমি লুঙ্গিটা অর্ধেক তাকে দিতে পারি। রাসূল বললেন, এই একটা লুঙ্গি অর্ধেক তাকে দিবা, তুমি অর্ধেক দিয়ে কী করবা? তুমি যদি লুঙ্গিটা পরো তাহলে তার কাজে লাগবে না, সে যদি পরে তাহলে তোমার কাজে লাগবে না।
তখন লোকটা নিরাশ হয়ে গেল, ভাবলো যে না তাহলে আর হলো না, এবার সে এমনিতে বসে পড়ল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি কি কোরআনের কিছু জানো? তখন সে বলছে, হ্যাঁ আল্লাহর রাসূল, আমি কোরআনের অমুক অমুক সুরা মুখস্থ করেছি। তখন রাসূল বলছেন, ঠিক আছে, তাহলে তোমাকে তোমার এই কোরআন শিক্ষা দেওয়ার বিনিময়ে এই মহিলার সাথে তোমাকে বিবাহ দিলাম, তুমি তাকে কোরআন শিখিয়ে দিবে। বোঝা গেল? তাহলে সামর্থ্যটা কি? সামর্থ্যটা আপনার আমার শারীরিক সামর্থ্য, এই সামর্থ্য আর্থিক সামর্থ্য নয়। এই হাদিস থেকে আরেকটা জিনিস স্পষ্ট, আপনারা বুঝতে পারবেন, এই হাদিস থেকে আরেকটা জিনিস স্পষ্ট, সেটা হলো রাসূল বিয়ে দিলেন কাকে? সাহাবীকে ওই মহিলার সাথে বিয়ে দিলেন, তাই না? তো মহিলাকে বললেন যে তুমি কবুল করো, বলছেন কি? বলেন নাই। কিন্তু আমাদের সমাজে কিন্তু এটা প্রচলিত, উকিল বাপ ওই কাজী সাহেবকে নিয়ে আর দুজন সাক্ষী নিয়ে মহিলার কাছে চলে যাবে, কবুল বললো কিনা, তাই না? তো আমরা হাদিস পড়ি, আমরা কোরআন পড়ি, আমরা আমল করি, কিন্তু আসলে আমাদের আমলগুলি হয়ে যায় উল্টা। সুতরাং পারিবারিক জীবনে আপনাকে আমাকে শান্তি বিধান করতে হলে, সুখ নিয়ে আসতে হলে আপনাকে সময় মতো প্রত্যেকটি কাজ করা লাগবে। রাসূল বললেন, ইয়া আইয়ুহা শাবাব, ইয়া মাআশারাশ শাবাব, মান ইসতাতা মিনকুমুল বাআত ফালিয়াতাযাওয়াজ। হে যুবক, যার সামর্থ্য আছে বিয়ে করো। এখন আমার সমাজের হয়তো, আমরা তো এখন বিয়ে সাথে করে ফেলেছি, আমার বাপ চিন্তা করবে ছেলে কেমন লেখাপড়া শেষ করলো, আর চাকরি বাকরি এখন কিছুই হয়নি, ওকে বিয়ে দিলে কি খাওয়াবে? আচ্ছা, আমরা যদি উল্টাটা বলি, তাহলে বাপকে যদি বলি যে বাপ যে এত সম্পদ জমা করেছে ওটা কার জন্য? এটা কি বাপ কবরে নিয়ে যাবে? কে খাবে? এটা তো আমাদেরই ভোগ করার জন্য, তাই না? আমরা যে সম্পদ অর্জন করছি, আমার সম্পদ কে খাবে? আমি কি কবরে নিয়ে যাব? আচ্ছা বলেন তো, আপনাদের দেশে যারা জানাজা দেখেছেন বা যারা জানাজার সালাত পড়েছেন, যারা মাইয়াতকে দাফন করেছেন, আচ্ছা তাদের মধ্যে আপনাদের কি ওই জানাজার কাপড়ে দুই চারটা পকেট থাকে নাকি? থাকে? থাকে না? কেন থাকে না? তাহলে যে টাকা যে অর্জন করলো ওটা কী করবে? জানাজা তিন কাপড়ে জানাজা দেওয়া হয়, কোনো পকেট থাকে না, তার মানে ওকে নিঃস্ব অবস্থায় দুই হাত খালি অবস্থায় ফিরে যেতে হয়, ও সম্পদ দুনিয়াতে রেখে যাবে। তাহলে আমার বাপ সম্পদ আমার জন্য অর্জন করেছে, তাহলে আমার যাতে কল্যাণ আছে সেই কাজ তাকে করা উচিত। সুতরাং বাপ ছেলের সামর্থ্য না দেখে বাপ একটা মেয়েকে পুষতে পারবে কিনা এই সামর্থ্য যদি তার থাকে, তাহলে ছেলেটাকে সময় মতো বিয়ে দেওয়া দরকার। প্রসঙ্গত বলি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বয়স যখন তার 14, তখন তার বাপ তাকে ধরে বিয়ে দিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার পর বলছে, এবার তুমি লেখাপড়া করো। তাহলে 14 বছরের বালককে তার বাপ বিয়ে দিয়ে সেই প্রথিতযশা আলেম হলো, সারা ভারতে যিনি ভারতগুরু হিসেবে পরিচিত, আজকে তার বইপত্র আমরা পড়ি, তাহলে সেই মুহাদ্দিস, প্রখ্যাত মুহাদ্দিস শুধু নয়, তিনি মুফাসসির এবং ফকিহ। তাহলে এই মানুষটা বিবাহের পরে যদি জ্ঞান অর্জন করতে পারে, আপনার ছেলে আপনার মেয়ে পারে না? অবশ্যই পারে। বর্তমানে এই অবক্ষয়ের সমাজে, বর্তমানে এই সমাজে এখন যেটা দরকার, সেটা হলো প্রত্যেকটা ছেলে মেয়েকে তার উপযুক্ত বয়সে তাকে বিবাহ দিলে সে ওই অন্যায় অশ্লীলতা থেকে বেঁচে থাকবে, ওর যৌবন বাঁচবে, সমাজ বাঁচবে, দেশ বাঁচবে, আমার জাতি ঠিক হবে। কিন্তু আমরা সেটা করি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ হচ্ছে, যাদের তোমাদের সামর্থ্য আছে তোমরা তারা বিয়ে করো। সুতরাং আমরা সময় মতো নিজেরা আমাদের সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, তাদেরকে সময় মতো বিবাহ দেওয়ার চেষ্টা করি, তাহলে পরিবারে শান্তি পাওয়া যাবে, কল্যাণ বই আসবে। যে ছেলে আর পাঁচটা ছেলের মধ্যে, বলি না যে আপনাদের মধ্যে এখানে আছে, তা বলছি না, কিন্তু সমাজে যেটা ঘটে সেটা হলো, যে ছেলে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে আর পাঁচটা মেয়ের সাথে সে ডেটিংও করে, সব কিছু করেছে, এই ছেলেটা যখন বিয়ে করবে তখন সে আর পাঁচটা মেয়ের কথা কি তার মনে হবে না? যে সে আমাকে এইভাবে ভালোবাসা দিত, সে কি মনে করবে না যে ওই মেয়েটা আমার সাথে এইভাবে কথা বলতো কিন্তু স্ত্রী তো বাবু বলছে না? তাহলে সমস্যা তৈরি হবে কি না? অবশ্যই হতে হবে। সুতরাং আপনি মূলে, মূল যেখানে সেখানে আপনাকে ঠিক করতে হবে, আপনি শাখায় গিয়ে ওখানে ঠিক করতে চাইবেন হবে না। সুতরাং আমরা সময় মতো কাজ করি। 2 নম্বর বিষয় হলো, আমরা সবাই কি দায়িত্বশীল? আসলে বলুন, আমরা সবাই কি দায়িত্বশীল? আমরা দায়িত্বশীল বটে, কিন্তু আমরা দায়িত্ব সবাই যথাযথ পালন করি না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কিয়ামত দিন জিজ্ঞাসিত হবে।
ফালাইমামুল আলার নাসে রাইন ওহুয়া মাসউলুন আনহু, সমাজের যিনি নেতা তিনি এই সমাজের লোকগুলির উপরে তিনি দায়িত্বশীল, তাকে ওই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফার রাজুলু আলা আহলি বাইতিহি রাইন ফাহুয়া মাসউলুন আনহু, বাড়ির যিনি কর্তা তিনি বাড়ির সদস্যদের দায়িত্বশীল, তাকে ওই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতে জাওজিহা ওয়া ওয়ালাদিহি ফাহিয়া মাসউলাতুন আনহু, বাড়ির যিনি মহিলা কর্ত্রী তাকে ওই বাড়ির যারা সদস্য আছে তাদের সম্পর্কে তিনি হচ্ছেন দায়িত্বশীল, তাকে ওই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আব্দুর রজুলে রাইয়াতুন আলা মালে সাইয়িদিহি ফাহুয়া মাসউলুন আনহু, এমন কি যে দাস লোকটা আছে, এখন তো দাস নাই, এখন পরিচারিকা আছে, পরিচারক আছে, তাহলে তাকে ওই বাড়ির তার মালের ওই বাড়ির মালিকের সম্পদের সে রক্ষক, দায়িত্বশীল, তাকে ওই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন আলা ফাকুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন রাইয়াতিহি, ওহে তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হতে হবে। সহিহ বুখারী 5090। তাহলে আপনাকে আমাকে প্রত্যেকের দায়িত্ব যথাযথভাবে পালন করলে তখনই কিন্তু একটা পরিবার সেটা সুন্দরভাবে পরিচালিত হয়। যখন দায়িত্ব কেউ পালন করে কেউ ছেড়ে দেয় তখন পরিবার ভালো চলে না। সুতরাং আপনাকে আমাকে অবশ্যই দায়িত্ব পালন করতে হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ সাইলুন আম্মা ইয়াস্তারইহি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ওই দায়িত্বশীলকে জিজ্ঞেস করবেন যাকে তিনি বিভিন্ন কাজের দায়িত্ব দিয়েছেন। হাত্তা ইয়াস আলার রজুলা আন আহলি বাইতিহি, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবারের সদস্যদের সম্পর্কেও তাকে জিজ্ঞেস করবেন। এই হাদিসের প্রথমে রাসূল বললেন আহাফিজা জালিকা আম জাইয়াহু, সে কি তার দায়িত্ব পালন করেছে নাকি দায়িত্ব সে অবহেলা করেছে। সুতরাং বাঁচার কোনো উপায় থাকবে না। আমি আমার পরিবারের দায়িত্বশীল, পরিবারের ভরণ পোষণ করা, তাদের নিরাপত্তা দেওয়া, তাদের শিক্ষা চিকিৎসার ব্যবস্থা করা আমার উপর দায়িত্ব। সুতরাং আমি যদি না করি আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। অতএব আপনাকে আমাকে চিন্তা করতে হবে আমার দায়িত্ব কতটুকু, কতটুকু আমি পালন করছি, করছি কি না। ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? নরেন্দ্র মোদি, তাই না? হিন্দু মানুষ। কিন্তু হিন্দু মানুষের একটা কথা আমরা বলি, একদিন ওনাকে প্রশ্ন করা হচ্ছে আপনি তো এই বিশাল দেশের আপনি হচ্ছেন একজন দায়িত্বশীল, এত বিশাল দেশ আপনি কি করে সামলান? তখন তিনি বলছেন যে দেখো আমি এই বিশাল দেশের দায়িত্ব পালন করা শিখেছি আমার মায়ের কাছ থেকে। তখন বলছে কিভাবে? তিনি বললেন যে দেখো আমার মাকে দেখেছি ছোট থেকে, আমার বাপ যখন অফিসে যায় তখন আমার বাপের জুতাটা পর্যন্ত মা এগিয়ে দেয়, আমার বাপ অফিসে যাওয়ার আগে তার দুপুরের লাঞ্চটা মা তৈরি করে দেয়, আমরা ভাই বোনরা 5-6 জন, এই ভাই বোন কে কী খায় কে কোনটা পছন্দ করে এটাও তার মুখস্থ আছে। আমাদের বাড়ির যখন কাজের মেয়েটা যখন সে আসতে পারে না, কাজের লোকটা যখন সে আসতে পারে না, তখন ঠিকই মা কিন্তু পুরো পরিবারের এটা সামলায়। কেউ যখন অসুস্থ হয়ে যায় তখন তাকে কোন ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আমার মা কিন্তু এটা খেয়াল রাখে। আবার বাড়িতে যখন কেউ থাকে না, যখন অন্য কোনো মানুষ বাড়িতে আসে তখন কিন্তু মা ঠিকই গিয়ে আমাদের বাড়ির প্রধান ফটকটা তিনি কিন্তু খুলে দেন। আবার দেখুন আমার বাপের ছুটি আছে, একদিন সপ্তাহে ছুটি পালন করে, কিন্তু আমার মার কখনো ছুটি নাই। মা সার্বক্ষণিক সে প্রত্যেকের খবর রাখে, কে কখন কখন বাড়ি আসবে, কখন যাবে, কার দায়িত্ব কি, মা সবই ঠিক রাখে। আমার একজন মা, একজন অবলা সরলা নারী যে বাড়ির গৃহের অভ্যন্তরে থাকে, সে যদি এত কিছু পারে তাহলে আমি একজন পুরুষ হয়ে কেন আমি পারবো না। সুতরাং আমি চেষ্টা করি আমার মা যেভাবে করেছেন আমি ওইভাবে আমার দেশটাকে মনে করি, সুতরাং আমি এইভাবে দায়িত্ব পালন করি। শিক্ষা আছে না? শিক্ষা আছে তো, তাই না? যে যাই বলুক, যে কোনো মানুষের ভালো জিনিস তো আমরা নিতে পারি, খারাপ হলে সেটা আমরা বাদ দেব, কিন্তু ভালোটা তো নেওয়া যায়। তাহলে তিনি তার দায়িত্বের কথা তিনি আমাকে বললেন, আমরা কি সেই দায়িত্বশীল হতে পারি না? আপনি কি আপনার পরিবারটাকে ওই রকম মনে করতে পারেন না যে এটাই আমার দেশ, এটাই আমার রাজত্ব, আমি এখানে যথাযথ দায়িত্ব পালন করব? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবাতুন ইয়াযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। কিয়ামত দিন আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবেন, যেদিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তার মধ্যে প্রথম হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচারক শাসক, সে যে পর্যায়েই হোক না কেন। আপনি যদি পরিবারের দায়িত্বশীল হন, আপনি পরিবারে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেন, আপনি ইনশাল লৈকাতারে থাকবেন। আপনি যদি গ্রামের দায়িত্বশীল হন, আপনি গ্রামে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেন, আপনি ওই মর্যাদায় থাকবেন। আপনি যদি ইউনিয়নের পরিষদের আপনি চেয়ারম্যান হন, আপনি যদি দায়িত্বশীল হন, আপনি সেখানে ন্যায় ইনসাফ কায়েম করুন, আপনি অবশ্যই ওই পর্যায়ে থাকবেন। আপনি যদি উপজেলার হন, তাহলে ওখানে আপনি ইনসাফ কায়েম করুন, আপনি ইনশাল্লাহ ওই পর্যায়ে থাকবেন। আপনি যদি জেলার হন, আপনি যদি দেশের হন, আপনি যদি এই এশিয়া মহাদেশের হন, কিংবা আপনি যদি গোটা বিশ্বের হন, আপনি যে যে পর্যায়ের সেখানে যদি আপনি ন্যায় ইনসাফ কায়েম করেন, অবশ্যই আপনি ওই মর্যাদা অবশ্যই পাবেন। তাহলে আমাদের কি দরকার নাই এত কষ্ট করে এই শীতের রাতে কেন এসেছেন? আমাদের দরকার আছে না? হ্যাঁ, আমাদের দরকার আছে, সেজন্যই কষ্ট করে এখানে এসেছি। সুতরাং এই কষ্টটা আপনাকে আমাকে মনে রাখতে হবে, আমি যেন জান্নাতে যাওয়ার আগে এই হাসরে যে মাথার মগজ টকবক করে ফোটার মতো অবস্থা হবে, সেই সময় যদি একটু ছায়া পাওয়া যায়, ছায়া তো কোথাও থাকবে না আল্লাহর আরশের ছায়া ছাড়া, তাহলে ওখানে যদি একটু জায়গা পাওয়া যায় শান্তিতে থাকা যাবে, তো অবস্থান করা যাবে, তাহলে ওটা আপনার আমার প্রত্যেকের দরকার। সুতরাং আমরা চেষ্টা করব যে যেখানে দায়িত্বশীল আমরা সেখানে আমাদের দায়িত্বটা যথাযথ পালন করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের দেশ সব কিছুই ইনশাআল্লাহ ভালো চলবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহু আমিন। সুধী মণ্ডলে আমাদের বিষয় কি? আদর্শ পরিবার গঠনের উপায়, তাই না? আদর্শ পরিবার গঠনের উপায়। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সমাজে এসেছিলেন যেই সমাজে নারীদের কোনো অধিকার ছিল না। কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু আনহু এসে বলছেন, আল্লাহ রাসূল, আমি আমার আটটা সন্তানকে, মেয়েকে আমি জীবন্ত প্রতিহত করেছি, রাসূল আমার কি হবে? আল্লাহ রাসূল বললেন, প্রত্যেকটার পরিবর্তে একটা করে গোলাম আজাদ কর। সে বলল, আল্লাহ রাসূল, আমার তো গোলাম নাই, আমি তো উটের মালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে প্রতিজনের পরিবর্তে তুমি 100 বা এই পরিমাণ উট তুমি দান করে দাও অথবা কোরবানি কর। সুবহানাল্লাহ। সুনানে দারিমির প্রথম একটা হাদিস নিয়ে এসেছেন আল্লামা ইমাম দারিমি রহিমাহুল্লাহ। তিনি সেখানে প্রথম যে হাদিসটা নিয়ে এসেছেন সেটা হলো, এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসছে, এসে বলছেন, আল্লাহ রাসূল, আমার সমধিক প্রিয়, সবচেয়ে প্রিয় একটা মেয়ে ছিল, আমি যাকে অত্যন্ত ভালোবাসতাম, মেয়েটাও আমাকে অত্যন্ত ভালোবাসত, কিন্তু একদিন তাকে বললাম, মা চলো তোমাকে আমি ঘুরিয়ে নিয়ে আসি। আর আমি তাকে নিয়ে গেলাম সুন্দর করে সাজিয়ে, নিয়ে গিয়ে পূর্বের থেকে করে রাখা গর্তের মধ্যে তার পাশে গিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। তখন সে সর্বশেষ যে কথাটা আমাকে বলেছিল, ইয়া আবাতা, হায় আমার বাপ, তুমি আমাকে শেষ পর্যন্ত এই করলে। ঝরঝর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে দিলেন। পাশের সাহাবী বলছেন, হে লোক, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিলে, থামো, তুমি তুমি আর বলো না। রাসূল বললেন, না তুমি আবার বলো। কি যেন বলছিলে, আবার বলো তো। সে আবার প্রথম থেকে বলছে, আল্লাহ রাসূল, আমার একটা মেয়ে ছিল যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম, আমি একদিন আমার সেই মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে ওই আগে থেকে খুঁড়ে রাখা কবরের মাটিতে গর্ত করা সেখানে ধাক্কা দিয়ে ফেলে দিলাম, আর আমি মাটি চাপা দিতে লাগলাম। সর্বশেষ আমার মেয়েটা যে কথাটা আমাকে বলেছিল সেটা হলো, ইয়া আবাতা, হে আমার পিতা, তুমি আমাকে শেষ বয়সে এই কাজ করলে শেষ মুহূর্তে। রাসূল টপ টপ করে কাঁদছেন আর অশ্রু দাড়ি দিয়ে ঝরে পড়ছে। লোকটা বলছে, আল্লাহ রাসূল, আমার কি এই পাপের কোনো প্রায়শ্চিত্ত আছে? আমি কি এর থেকে মুক্তি পেতে পারি? রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তাকে বললেন, তুমি কি জানো না যে ইসলাম পূর্বের সব গুনাহকে মিটিয়ে দেয়? তাহলে কি অবস্থা ছিল? নিজের ঔরসজাত সন্তানকে জীবন্ত প্রতিহত করত তারা। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন, ওয়াইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহুম ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। যখন কাউকে তার মেয়ে সন্তান জন্মের সংবাদ দেওয়া হতো,
তখন তার মুখটা অন্ধকারচ্ছন্ন হয়ে যেত। কি কারণে? লজ্জায়, অপমানের ভয়ে। তাহলে সেই সময় নারী সন্তানকে তারা অপমানের বস্তু মনে করত। কেন? এই জন্য মনে করত যে এখন ধর্ষিত হয় না নারী, ধর্ষিত হয় তো, অপহরণ হয় তো, সে সময় হতো। তো যখন একটা মেয়ে ধর্ষিত হয়, যখন একটা মেয়ে অপহৃত হয়, তখন তার বংশে বদনাম হয়, তার বাপমায়ের বদনাম হয়। সুতরাং ওইটা যত না হয় সেজন্য তারা এই কাজ করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন, মান আলা জারিয়াতান, যে ব্যক্তি দুইটি মেয়েকে প্রতিপালন করল, এমনকি সে তাদেরকে সুন্দর করে আদব শেখালো এবং সে সুপাত্রে অর্পণ করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবেন। সুবহানাল্লাহ। প্রথম বলছেন তিনটা, তারপর সাহাবী বললেন যদি কেউ দুইটা করে, রাসূল বললেন তার জন্য এই ফজিলত হবে। তাহলে ইসলামের সাথে তাকে মর্যাদা দিল না? ইসলামের সাথে মর্যাদা দিল তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল জান্নাতু ইনদা আকদামিল উম্মাহাত, জান্নাত হচ্ছে মায়ের পায়ের কাছে। তাহলে মায়ের সেবা করো, জান্নাত তুমি এমনিতেই পাবে। আরো কি বললেন জানেন? লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, পিতামাতার অবাধ্য সন্তান কখনো জান্নাতে প্রবেশ করবে না। তাহলে ইসলাম এসে এই নারীকে সম্মানিত করেছে, কিন্তু সম্মানিত সেই হবে যে ইসলামের বিধিবিধান মেনে চলে, সেই কিন্তু সম্মানিত হবে। ইসলামের বিধান মানে না সে কি সম্মানিত হবে? আদৌ নয়। তাহলে সম্মানিত হতে হলে ইসলামের বিধান মানতে হয়। আমরা বলছিলাম যে একজন পুরুষকে আদর্শ পরিবার গঠনের জন্য তাকে যে কাজগুলি করা লাগে তার মধ্যে প্রথমেই হলো তাকে একজন মমিনা, একজন সতী সাধবী নারীকে বিয়ে করা দরকার। দরকার কি না? আপনারা কি করেন? আপনারা কি করেন? সমাজের লোক কি করে? সমাজের লোক এই করে, দেখে যে আগে মেয়ের বাপের কত টাকা পয়সা আছে, ওইটা আগে দেখবে যে সে আমার ছেলে ওখানে বিবাহ দিলে কতটুকু সম্পদ পাবে, ওইটা আগে হিসাব করে। ওইটা হলো আগে। তারপরে আরও হিসাব করে যে মেয়েটা সে দেখতে, ওটা তো পরে মেয়ের চিন্তা করে যে মেয়েটা চাকরি বাকরি করে কি না। যদি চাকরি বাকরি করে করে তাহলে আমার ছেলেটা পায়ের উপর ঠ্যাং তুলে দিয়ে বসে খেতে পারবে, সমস্যা নেই, ও চাকরি করবে আর বসে থাকবে। সুতরাং এগুলি আমরা দেখি, কিন্তু সেটা কিন্তু আসলে ঠিক নয়। আল্লাহ বলছেন ওয়ালা তানকিহুল মুশরিকাতা হাত্তা ইউমিন্না, তোমরা কোনো মুশরিকা নারীকে বিবাহ করো না যতক্ষণ পর্যন্ত তারা ঈমান না আনে। ওয়ালা আমাতুন মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাও আজাবাতকুম, একজন দাসী, মমিনা দাসীও একজন মুশরিকা নারী থেকে, স্বাধীনা নারী থেকে সে উত্তম। ওয়ালাও আজাবাতকুম, যদিও সে তোমাদেরকে মোহিত করে, সে তোমাদেরকে আকৃষ্ট করে, তারপরও ওই মুশরিকা নারীর চেয়ে একজন মমিনা দাসী সে হল উত্তম। ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, আর নারীদেরকে বলেছে যে তোমরা মুশরিক পুরুষকে বিয়ে করো না যতক্ষণ পর্যন্ত সে ঈমান না আনে। ওয়ালা আব্দুম মুশরিক মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাও আজাবাকুম, একজন মমিন দাস সে একজন মুশরিকের চেয়ে উত্তম, যদিও সে স্বাধীন হয়, আর যদিও সে তোমাদেরকে বিমোহিত করে, তোমাদেরকে আকৃষ্ট করে, তারপরও মমিন হচ্ছে উত্তম। সুতরাং আল্লাহর প্রথম নির্দেশ হচ্ছে যে আমি আপনি মমিন নারীকে বিয়ে করব, চেষ্টা করব, আমার সন্তানের জন্য আমি একজন মমিনা নারীকে নির্বাচন করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুনকাহুল মারআতু আরবাইন, মেয়েদেরকে বিবাহ করা হয় চারটি গুণ দেখে, লি হাসাবিহা তার বংশমর্যাদা দেখে, ওয়ালি মালিহা তার সম্পদ দেখে, ওয়ালি জামালিহা তার সৌন্দর্য দেখে, ওয়ালি দিনিহা তার দিনদারি দেখে। ফাজ ফার ফিজাতি দিন, তুমি দিনদারিকে প্রাধান্য দাও, তারই বাদ ইয়া দেখা, অন্যথায় তোমার ডান হাত ক্ষতিগ্রস্ত হোক, তোমার দুই হাত ক্ষতিগ্রস্ত হোক, তুমি লাঞ্ছিত হবে। তাহলে রাসূলের নির্দেশ হচ্ছে আপনি মমিনা নারীকে বিবাহ করেন, যদি মমিনা নারীকে তুমি অগ্রাধিকার দাও তাহলে তুমি ইহকাল পরকালে দুই কালেই তুমি শান্তি পাবে, আর যদি নারী মমিনা না হয় তাহলে জীবনটাই বরবাদ করে দেবে, ওর জীবন বরবাদ করে দেবে, আপনার সাথে ভালোবাসা দেখাবে আর অন্য জায়গায় সে পরকীয় করবে, তখন এখানে ভালো করে ওখানেও তাই করে, আপনার জীবনটা শেষ করে দেবে। আপনার দেখেন না পত্রপত্রিকা অনেক সময় যে প্রবাসে থেকে ওখান থেকে টাকা পাঠিয়েছে স্ত্রীকে এতই ভালোবাসে, তার নামে অ্যাকাউন্ট করে সব টাকা তার অ্যাকাউন্টে জমা করেছে, আর এদিকে সে পরকীয়া করে সব টাকা নিয়ে স্বামীর বাড়িতে চলে পালাই গেছে।
সুতরাং নারী যদি মুমিনা হয় এই কাজ সে কখনো করবে না, এই খেয়ামত সে করবে না। সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জিজ্ঞেস করলাম আইয়ুল মালে খাইরুন, লাউ নাআলামু আইয়ুল মালে খাইরুন ফানাত্তাখিযুহু। ইয়া আল্লাহর রাসূল, যদি আমরা জানতাম যে কোন জিনিসটা উত্তম, কোন সম্পদ উত্তম, তাহলে আমরা সেটা সঞ্চয় করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আফজালুহু লিসানুন যাকিরুন ওয়া কলবুন শাকিরুন ওয়া যাওজাতুন মুমিনাতুন তুইনু আলা ঈমানিহি। উত্তম সম্পদ হলো জিকিরকারী, আল্লাহর স্মরণকারী জিহ্বা, আল্লাহর শুকরিয়া জ্ঞাপনকারী অন্তর, আর মুমিনা নারী যে তোমাকে ঈমানের কাজে সহযোগিতা করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নিসাই খাইরুন, হে আল্লাহর রাসূল কোন নারী উত্তম? তিনি তখন বললেন আল্লাতি তুসিররুহু ইযা নাযারা, ওই নারী উত্তম যখন স্বামী তার দিকে তাকায় তখন সে তাকে আনন্দিত করে। ওয়া তুতিউহু ইযা আমারা, যখন স্বামী তাকে নির্দেশ দেয় তখন সে আনুগত্য করে, মানে তার কথা মেনে চলে। আরেকটা কি করে, হাত্তা ইদা গজিবা, যখন সে রাগান্বিত হয় তখন কি করে, হাত্তা তাজা ইয়াদাহা ফি ইয়াদিহি, এমনকি স্ত্রীর হাতটা স্বামীর হাতের ভিতরে রাখে। এরপর বলে লা আযুহু গামাদান হাত্তা তারজিয়া, আমি ততক্ষণ পর্যন্ত আমার দুই চোখ, এই দুই চোখের পাতা আমি ততক্ষণ পর্যন্ত মুদিত করব না, আমি নিদ্রা যাব না, আমি ঘুমাবো না যতক্ষণ পর্যন্ত তুমি আমার প্রতি সন্তুষ্ট না হবে। কি করে, মুমিনা নারী করে। রাসূল ওই নারীকে উত্তম বলেছেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতা, নিশ্চয়ই পৃথিবীর সব জিনিস হচ্ছে উপভোগ্য, সব জিনিস হচ্ছে সম্পদ। অখাইরু মাতাই দুনিয়াল মারাতু সালেহা, এর মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ হলো সতী সাধবী নারী। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া বাআলাত ওয়া আতাআত বাআলাহা ওয়া আহসানাত ফরজাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিন শাআত। যদি মহিলা পাঁচক্ত সালাত আদায় করে, রমজান মাসের সিয়াম পালন করে, স্বামীর আনুগত্য করে, আর যদি সে তার লজ্জাস্থানকে হেফাজত করে, তখন সে জান্নাতের আট দরজার মধ্যে থেকে যে দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সে ইনশাল্লাহ প্রবেশ করতে পারবে, তাকে এই সুযোগ দেওয়া হবে। পুরুষকে কি দেওয়া হয়? পুরুষের এমন কোনো ফজিলত নাই যে এইরকম এই কাজগুলি করলে সে আটটা দরজা দিয়ে প্রবেশ করতে পারে। তাহলে কার জন্য? আমাদের মা বোনদের জন্য, যদি তারা এটা করে। কিন্তু সমস্যা হলো আমাদের সমাজের মা বোনেরা যেহেতু দিনই জ্ঞানে তারা অতটা পারদর্শী নয়, সেজন্য স্বামীর সেবা করতে তারা চায় না, স্বামীর সেবা করতে চায় না। আর যদি কখনো স্বামীর পরিবারের চেয়ে তার পরিবার যদি একটু উচ্চ দরজার হয়, মানে কি সম্পদ বেশি, অভিজাত, অভিজাত বলে না সম্ভ্রান্ত পরিবার, এরকম যদি হয় আর স্বামীটা যদি একটু নিচু হয়, তাহলে তো খাইছি একেবারে শেষ। অথচ আমরা যদি দেখি, আমরা পূর্বের ইতিহাস যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে দেখব পৃথিবীতে আমরা যাদের অনুসরণ করি, সাহাবি তাবেই সে তাবে তাবেই তাদের অনুসরণ আমরা করি, তাদের জীবনে যদি আমরা একটু জানি তাহলে এক্ষেত্রে আমাদের জন্য সহজ হয়। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনি 99 থেকে নিয়ে 101 হিজরি পর্যন্ত তিনি মুসলিম খেলাফতের তিনি শাসককর্তা ছিলেন, খলিফা ছিলেন, যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। এই ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি বিয়ে করলেন যে মহিলাকে, তার নাম হচ্ছে ফাতেমা। এই ফাতেমা যখন বিয়ে করলেন, বিয়ে করার সাথে সাথে তিনি খলিফা হন নাই, পরে হয়েছেন। তো এই ফাতেমার বাপ ছিলেন খলিফা, কে? আব্দুল মালিক ইবনে মারওয়ান, তিনি খলিফা ছিলেন। এই ফাতেমার চারজন ভাই ছিল খলিফা, ওলিদ ইবনে আব্দুল মালিক, সুলাইমান ইবনে আব্দুল মালিক, ইয়াজিদ ইবনে আব্দুল মালিক এবং হিশাম ইবনে আব্দুল মালিক। এই চারজন খলিফা তার ভাই। তাহলে চার খলিফা হচ্ছে তার ভাই, আর তার বাপ হচ্ছে খলিফা, এরপর তার স্বামীও খলিফা। যখন তার বিবাহ হয় তখন স্বামী তাকে বলছে ফাতেমা, তুমি তো খলিফার বোন, তুমি তো খলিফার মেয়ে, দেখো এখন তুমি খলিফার স্ত্রী হয়েছো,
এতদিন তুমি যা করেছো করেছো, কিন্তু এখন দেখো যেহেতু তুমি খলিফার স্ত্রী সুতরাং তোমার যত গহনাকাটি স্বর্ণলঙ্কার আছে এগুলি তুমি খুলে বাইতুল মালে দান করে দাও। স্বামী বলেছে স্ত্রী সব কিছু খুলে একটা টোপলায় বন্দি করে বাইতুল মালের খাজানসিকে দিয়ে দিয়েছে, তার যে রক্ষক আছে তাকে দিয়েছে। এবার ও খাজানসি মনে করছে ঠিক আছে খলিফার নির্দেশে তো বেগম সাহেবা খুলে দিল, তা আমি এটার খরচ করে এটা রেখে দিই, এক জায়গায় রেখে দিয়েছে। যখন 101 হিজরিতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি মৃত্যুবরণ করেন, তখন ওই ভাণ্ডারের রক্ষক রানীর কাছে এসেছে, এসে বলছে যে দেখুন আপনার যে গহনাগুলি ছিল এগুলি আমি সুন্দর করে সংরক্ষণ করে এক জায়গায় রেখেছি, যদি আপনি চান তাহলে আপনি এটা নিয়ে নিতে পারেন। এবার উনি বলছেন মা কুন্ত উতিয়াহু হাইয়ান ওয়ালা আসিহি মাইয়াতান। তখন তিনি অনেক সুন্দর কথা বললেন যে দেখো জীবনে যারা আমি আনুগত্য করেছি মরে যাওয়ার পর আমি তার অবাধ্যতা এই কাজ আমি করতে পারবো না, যেটা আমি বাইতুল মালে দিয়ে দিয়েছি ওটা দিয়ে দিয়েছি, এটা মুসলমানদের সম্পদ, ওই জিনিস আমি আর ফিরিয়ে নেব না। আর আমাদের সমাজের মানুষগুলো কি করতো, আরে জীবদ্দশাই আনুগত্য করে না, তার মরার পরে তো পুঁজি নেই। তাহলে আমি আপনি কোন অবস্থার কোন স্থানে আছি আপনাকে আমাকে চিন্তা করতে হবে। আমাদের সমাজের এমন তো কেউ নাই যে প্রাইম মিনিস্টারের মেয়ে, তারা তো অন্য জায়গায় থাকে, তারা তো আমাদের সাথে মিশে থাকে না। তাহলে যদি ওই পর্যায়ের কেউ হয়ে যেত তাহলে তার অবস্থা তো খারাপ, আমাদের সাথে মিলেমিশে কোনো সুযোগ নেই। যদি মেয়ের এমনকি চেয়ারম্যানের কোনো মেয়ে হয় তাহলে তার দাপটেই রাস্তা, রাস্তা দিয়ে হাঁটা দুষ্কর। সুতরাং আমরা ইতিহাস পড়ি, এই ইতিহাস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। যদি সতী সাধবী মহিলা হয় সে যদি মমিনা হয় তাহলে সে ওইভাবেই স্বামীর জীবদ্দশায় যেমন আনুগত্য করবে ঠিক তেমনিভাবে তার মৃত্যুর পরেও অনুভবনুরভাবে আনুগত্য করবে, অবশ্যই করবে। এই হাদিসের আর একটা অংশ হল রাসুল সাল্লাহ সাল্লাম বললেন ওয়া আহসানাত ফারজাহা, যদি সে তার লজ্জাস্থানের হেফাজত করে। তাহলে লজ্জাস্থানের হেফাজত কীভাবে হবে, এটা এমনিতে কি হবে, এমনিতেই হবে না। ইব্রাহিম আলাইসাল্লাম কোন সমাজে জন্মগ্রহণ করেছিলেন আপনারা তো জানেন, তাহলে ইব্রাহিম আলাইসাল্লামের বাপ পর্যন্ত সে মূর্তি পূজা করত। যখন ইব্রাহিম আলাইসাল্লাম তার বিরোধিতা করলেন তখন তার বাপই তাকে বলল তুমি যদি আমাদের এই কাজে বাধা দাও লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, যদি তুমি আমাকে এই কাজ থেকে কখনো বাধা দাও তাহলে তোমাকে পাথর মেরে তোমাকে শেষ করে দেব আর তোমাকে এলাকা থেকে বাড়ি ছাড়া করে দেবো, এখানে থাকতেই দেব না তোমাকে। যাই হোক, বহু ঘটনার পরে ইব্রাহিম আলাইসাল্লাম দুঃখে ভারাক্রান্ত হৃদয় নিয়ে স্ত্রী সারাকে নিয়ে আর একাকে পথ চলে চলে যাচ্ছেন অন্য দেশে কেনান। যখন তিনি সেখানে যাচ্ছেন তখন সেই দেশের বাচ্চা ছিল অত্যাচারী, সে কোনো সুন্দরী মহিলাকে দেখলে সে কিন্তু তার লোলক দৃষ্টি পড়তো আর তার সাথে হীনস্বার্থ চরিতার্থ করার জন্য সে কিন্তু যে কোনো উপায় হোক তাকে ধরে নিত, যেহেতু দেশের বাচ্চা সুতরাং তার হাত থেকে মুক্তি পেয়ে এমন কি আছে। ইব্রাহিম আলাইসাল্লাম যখন ওই দেশে প্রবেশ করলেন তখন তার লোকেরা গিয়ে বলল যে ইব্রাহিম নামের এক লোক সে একজন সুন্দরী মহিলাকে নিয়ে এসেছে, রাজা বলল যে তার খোঁজ নাও। তখন খোঁজ নেওয়া হলো, ইব্রাহিমকে জিজ্ঞেস করলো সাথে কে, তিনি বলছেন যে আচ্ছা আমার বোন। ইব্রাহিম আলাইসাল্লামের কথা বলে সারার কাছে ফিরে এসে বলছেন যে দেখো আমি কিন্তু বাচ্চার কাছে বলে এসেছি তুমি আমার বোন, কারণ দুনিয়াতে তুমি আর আমি ছাড়া মুমিন কেউ নাই, তাহলে তুমি আর আমি দিনই ভাই বোন, সুতরাং তুমি বাজার বাচ্চার কাছে গিয়ে যেন আমাকে মিথ্যা প্রতিপন্ন করো, আমাকে মিথ্যাবাদী এটা সাজাইও না, তুমি ওখানে গিয়ে ঠিকঠাক পরিচয় দিও। যাই হোক, এবার বাচ্চার লোকেরা সারাকে ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে রা বাচ্চার রুমে ঢুকাই দিয়ে তারা চলে গেছে। এবার সারা আলাইহাস সালাম তিনি দুরাকাত সালাত আদায় করলেন, অজু করে সুন্দর করে উজু করে দুরাকাত সালাত আদায় করলেন। এরপর তিনি আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহুম্মা ইন কুনতা তাআলামু আন্নী আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা যাওজি ফালা তুসাল্লিত আলাইয়াল কাফির, হে আল্লাহ তুমি যদি জেনে থাকো আমি তোমার উপর ঈমান এনেছি, তোমার রাসূলের উপর আমি বিশ্বাস স্থাপন করেছি আর আমি আমার লজ্জাস্থানকে হেফাজত করেছি কেবল আমার স্বামী ব্যতীত, তাহলে আল্লাহ তুমি এই কাফেরকে আমার উপর কোনোভাবে ক্ষমতা দিও না। সহি বুখারীর 4141 নম্বর হাদিস স্যার রসুল সাল্লাল্লাহু আলাইহি বলছেন কাফের যখন আসলো তার কাছে তখন সারা আলাইসাল্লামের দোয়ার কারণে পড়ে মানে মরা মানুষের মতো মুমূর্ষ মানুষের মতো গোঙাতে শুরু করলো। সারা দেখলেন এ যদি এখন মারা যায় তার লোকেরা বলবে যে এমনই ডাইনি যে আমাদের রাজাকে হত্যা করে ফেলেছে, তখন তো আমার বাঁচাই ধুম। আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ ও যদি এখানে মরে যায় তাহলে ওর লোকেরা আমার উপর অপবাদ দেবে, আল্লাহ তুমি ওকে আগের মতো করে দাও, সুস্থ হয়ে গেল
ও আবার হাত বাড়ালো, আবার দোয়া করলো, তখন আবার তার এই অবস্থা হলো। তিনবার দোয়া করে এই কাজ করে যখন ব্যর্থ হলো, তখন সে তার লোককে বলল, হে তোমরা কোন শয়তানিকে আমার কাছে ধরে নিয়ে এসেছো, যাও ওকে ইব্রাহিমের কাছে ফিরে দিয়ে আসো, আর ওর জন্য উপহার দাও সারাকে, ইয়াকে হাজেরাকে উপহার দাও। দেখেন, একদিকে বলছে শয়তানি, আর একদিকে আবার উপহার দিচ্ছে, তাই না? তাহলে এই যে তার যে এই যে সতীত্ব, এই সতীত্বর গ্রান্টি সে নিজেই দিচ্ছে, আল্লাহ আমি আমার লজ্জাস্থানকে হেফাজত করেছি কেবল আমার স্বামী ব্যতীত অন্য সব জায়গায়, সুতরাং আল্লাহ আমার সতীত্ব তুমি এখানে নষ্ট করে দিও না আল্লাহ। তাহলে আল্লাহকে তার দোয়া কবুল করেননি? অবশ্যই করেছেন। আপনাকে আমাকে ওই জিনিস মনে রাখতে হবে। সুতরাং আমার আপনার মেয়ে, আমার আপনার বোন, আমার আপনার অন্যান্য আত্মীয় স্বজন, তাদেরকে এরকম সতী সাধবী করার জন্য আমাদের চেষ্টা করা দরকার। বানি মুসতালিকের যুদ্ধে এই হাদিসটা ছিল বুখারীর 2218 নম্বর, 2218, আর 4141 নম্বরে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘটনা বর্ণিত হয়েছে। অনেক দীর্ঘ বড়, অনেক বড় ঘটনা। আয়েশা রাদিয়াল্লাহু আনহু পঞ্চম হিজরিতে বানি মুসতালিকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গমন করার জন্য, যুদ্ধে গমন করার জন্য লটারিতে নাম উঠল। এবার আয়েশা কী করছেন? তিনি বোনের কাছ থেকে চেয়ে নিয়ে একটা হার নিয়ে যুদ্ধে গমন করেছেন। ফেরার পথে তিনি নিজের কাজায় হাজত সারার জন্য, তিনি প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য একটু দূরে চলে গেছেন। যেহেতু বয়সে কম, বয়সে ছোট, অল্প বয়স, আর শরীরও পাতলা, এখন উটের ওই হাউদাজের মধ্যে আয়েশা আছে কি না এটা তারা বুঝতে পারেনি সাহাবীরা, কারণ হালকা পাতলা মানুষ। তো কাফেলা যখন চলে যাবে তখন তারা হাউদাজ উটের পিঠে উঠিয়ে তারা রওনা হয়ে চলে গেছে। রাসূল মনে করছেন যে আয়েশা তো এখানেই থাকবে, বাহিরে তো যাওয়ার কথা না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন দেখলেন গলায় হাত দিয়ে হারটা হারিয়ে গেছে, তখন তিনি আবার খুঁজতে গেলেন, ফিরে এসে দেখলেন কাফেলা চলে গেছে। তখন তিনি ওখানে বসে থাকলেন এই জন্য যে রাসূল যখন আমাকে পাবেন না তখন নিশ্চয়ই তিনি কোনো লোককে পাঠাবেন আমাকে খোঁজার জন্য, এই জন্য তিনি ওই জায়গায় বসে আছেন। বসে থাকতে থাকতে একসময় ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে গেলে বাতাসে, যেহেতু মরুভূমি, বাতাসে মুখের নেকাবটা সরে গেছে। এবার পিছনে থাকা সাহাবি সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু তিনি পিছনে ছিলেন, এসে দেখছেন যে আয়েশা ওই অবস্থায় শুয়ে আছে। পর্দার আয়াত নাজিলের পূর্বে আয়েশা রাদিয়াল্লাহু আনহু যখন ছোট ছিলেন তখন সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু তাকে দেখেছেন, তখন তিনি দেখে চিনে ফেলেছেন। তখন শুধু তিনি একটা বাক্য বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয়েশা বলছেন সাফওয়ানের এই বাক্য আমার কানে যেতেই আমি লাফ দিয়ে উঠে নেকাবটা ঠিক করে আমি ওখানে চুপচাপ বসে থাকলাম। সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু কোনো কথা না বলে উটটাকে বসিয়ে তিনি ইশারা করলেন, আয়েশা গিয়ে উটের পিঠে উঠলেন, আর সাফওয়ান উটের লাগাম ধরে সামনে টানতে টানতে নিয়ে গিয়ে কাফেলার সাথে যুক্ত হলেন। ঘটনা হলই। এবার আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ঘটনা রটিয়ে দিল যে আয়েশা সাফওয়ানের সাথে কুকর্ম করার জন্য সে পিছনে থেকে গেছে, আর এর সাথে যোগ দিল আরও যারা দুর্বল ইমানের লোক ছিল, যারা সাহাবিরা ছিল, তারা আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সাথে যোগ দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত চিন্তিত হলেন, আলীর কাছে পরামর্শ করলেন, বারিরের কাছে পরামর্শ করলেন, ওসামা বিন জায়েদের কাছে পরামর্শ করলেন, আরও তার যে অন্যান্য যারা লোকজন ছিল আশপাশের তাদের সাথে পরামর্শ করলেন। সবাই একই কথা বলল, আয়েশার কাছ থেকে আমরা ভালো ব্যতীত কোনো খারাপ জিনিস আমরা কখনো পাইনি। তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করছেন কি করে আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা আসে, কারণ গায়েবের খবর কেউ জানে না। অথচ এদিক থেকে এদিকে সব ঘটনা এইভাবে সারা মদিনা ব্যাপী ছড়িয়ে পড়েছে যে আয়েশা এই কাজ করেছে, নাউজুবিল্লাহ মিন জালিক। এবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন সূরা নূরের 11 থেকে নিয়ে 21 পর্যন্ত 10টা আয়াত নাজিল করলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিষ্কলুষতা প্রমাণ করে, তার সচ্চরিত্রতার প্রমাণ দিয়ে 10টা আয়াত নাজিল হলো, যে আয়াত কিয়ামত পর্যন্ত মানুষ পাঠ করবে, তাই না? কিয়ামত পর্যন্ত যতদিন কোরআন থাকবে ততদিন এই আয়াত পঠিত হবে। সেই আয়েশা, নিষ্কলুষ আয়েশা, তার সতীত্বের প্রমাণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন। তাহলে স্ত্রী যদি ওরকম হয় তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে, যেমনভাবে সারার প্রতি সাহায্য হয়েছে ঠিক তেমনিভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি সাহায্য হয়েছে, আমার আপনার প্রতি সাহায্য হতে পারে, যদি ওহী নাজিল হবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সহযোগিতা করতে পারেন না? অবশ্যই পারেন, কিন্তু তার জন্য আপনার আমার ঈমানটা ঠিক করতে হবে।
যদি সতী সাধবী নারী হয় আপনার আমার পরিবারে অবশ্যই শান্তি বিরাজ করবে। তিন নম্বর হলো আমাদের সমাজে দেখুন আমরা যে সমস্ত মেয়েদের সাধারণত বাচ্চা কম, মানে তার মা ফুফু খালা বোন বা অন্য কেউ, এদের আমরা দেখি যে ওদের বাচ্চা ছেলেপেলে কতজন, যদি কম হয় আমরা চেষ্টা করি ওখানে মানে বিয়ে সাদী ছেলেপেলেকে করানোর বা নিজের ভাই বোনদেরকে করানোর। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া নিসাউকুম মিন আহলিল জান্নাতি আল ওয়ালুদুল ওয়াদুদ, তোমাদের জান্নাতি নারীরা হচ্ছেন তারা যারা বেশি বেশি সন্তান দেয়নি এবং যারা স্বামীর প্রতি প্রেমময়নি, যারা স্বামীকে অধিক ভালোবাসে এবং যারা বেশি বেশি সন্তান প্রসব করে তারাই হচ্ছে তোমাদের মধ্যে জান্নাতি নারী। তাহলে আপনাকে জান্নাতি নারী বিয়ে করবেন না জাহান্নামী নারী বিয়ে করবেন? আমাদের সেই চেষ্টা করা দরকার না? আমাদের সেই চেষ্টা করা দরকার। এরপরে আর একটা গুণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খৈরুন নিসাইকুম আল ওয়ালুদুল ওয়াদুদু আল মুআসিয়াতু, তোমাদের মধ্যে উত্তম নারী হচ্ছে সেই নারী যে হচ্ছে বেশি বেশি সন্তান দেয়নি, যে স্বামীর কাছে বেশি বেশি আগমন করে এবং যে স্বামীকে বিভিন্ন সময় সান্ত্বনা দেয়। আপনারা কি উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার ঘটনা জানেন? উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু শুনেছেন হয়তো ভুলে গেছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন আনাস রাদিয়াল্লাহু আনহুর মা, যে আনাস 6110টা হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু আনহু, সেই আনাসের মা হচ্ছে উম্মে সালামা। এই উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহুর বিয়ে হয়েছিল তালহা রাদিয়াল্লাহু আনহুর সাথে। এক সময় তাদের একটা সন্তান অসুস্থ হলো, কিন্তু তালহা রাদিয়াল্লাহু আনহু কোনো অভিযানে যাওয়ার জন্য তিনি যখন নিযুক্ত হলেন তখন স্ত্রীকে বললেন যে তুমি আমার ছেলেটার দিকে খেয়াল রেখো, আমাকে তো যেতে হচ্ছে, তুমি আমার স্ত্রীর সাথে আমার ছেলেটার প্রতি খেয়াল রেখো। তিনি বলে চলে গেলেন। ফিরে আসলেন যখন ইতিমধ্যে তার ছেলেটা মারা গেছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু বললেন যে দেখো আমার ছেলের মৃত্যুর সংবাদ তোমরা কেউ আমার আগে আমার স্বামীকে বলবে না, যা বলতে হয় আমি বলবো, তোমরা বলবে না। এবার যখন তিনি বাড়িতে আসলেন তখন তিনি স্বামীর জন্য তিনি সুন্দর করে খাবার পরিবেশন করলেন, রাত্রের খাবার দিলেন, নিজেকে সুন্দর করে সুসজ্জিত করলেন, স্বামীর সাথে তিনি অবস্থান করলেন, তার যাবতীয় প্রয়োজন মিটালেন। এবার শেষে তিনি বলছেন যে দেখো তোমার কাছে যদি কোনো মানুষের কোনো ঋণ থাকে আর তারা যদি চাইতে আসে তাহলে তুমি কি তার ঋণ দিতে তুমি কি অস্বীকার করবে? তখন তিনি বলছেন না আমি তো সেটা অস্বীকার কেন করবো, ঋণ তো দিয়ে দিব। তখন তিনি বলছেন যে তাহলে তোমার ছেলেকে সেই ঋণ গণ্য করো, তার মানে তোমার ছেলে আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে দেওয়া ছিল আল্লাহ তাকে নিয়ে গেছে, এটা ইশারায় বলছেন। তখন তিনি বললেন যে তুমি আমাকে রাত্রের খাবার খাওয়ালে, আমার সাথে তুমি অবস্থান করলে, এত কিছু করার পর তুমি এখন আমার ছেলে মৃত্যুর সংবাদ দিচ্ছ? সকালবেলা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে বললেন হে আল্লাহ রসুল আমরা রাত্রে এই ঘটনা ঘটেছে। তখন রাসূল বললেন যে তোমরা কি দুইজনে রাত্রে মিলিত হয়েছিলে? রাসূল তারা বললেন যে হ্যাঁ আল্লাহ রসুল। তখন তিনি তাদের জন্য দোয়া করলেন বারাকাল্লাহু ফি লাইলাতি ফি বারাকাল্লাহু লাকুমা ফি গাদির লাইলাতিকুমা, হে আল্লাহ তুমি তাদের গত রাত্রের মিলনে তুমি বরকত দান করো, যাতে দেখা গেল যে পরে তাদের ওই সময় একটা মানে ওই মিলনে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা পুত্র সন্তান দান করলেন, সুবহানাল্লাহ। আর আমাদের মা বোনেরা কি করেন, যে ছেলে তো দূরের কথা, আশপাশের কেউ যদি মারা যায় কাঁদতে কাঁদতে তার অবস্থা খারাপ, যদিও মৃত মানুষের জন্য উচ্চস্বরে বা বিলাপ করে কাঁদা যায় না, তারপরও আমাদের মেয়েরা মানে না, এগুলি করে। আর উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা কি করলেন, তিনি ছেলে মারা গেছে তাও স্বামীকে বলেনি, সুবহানাল্লাহ বিহামদিহি। আমাদেরকে ওই রকম দায়িত্বশীল হওয়ার চেষ্টা করা দরকার, আমরা যেন সেইভাবে করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুধী মণ্ডলী, একটা জিনিস এর সাথে না বললেই নয়, সেটা হলো এই আমাদের সন্তানরা, আমরা অনেক সময় বলি যে আমাদের সন্তান আমাদের কথা শোনে না, তো বলি না আমরা আমাদের সন্তান আমাদের কথা শোনে না। তাহলে আমাদের সন্তান কেন আমাদের কথা শোনে না? আমাদের সন্তান আমাদের কথা এই জন্য শোনে না যে আমরা সন্তানকে যথাযথভাবে দিনই এলেম শিক্ষা দিতে পারিনি, আমরা তাকে যথাযোগ্য হিসেবে গড়ে তুলতে পারিনি, যে কোনো আমাদের সন্তান আমাদের কথা শোনে না। আনাস রাদিয়াল্লাহু আনহু বয়স যখন ছোট, অল্প বয়স, তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু তিনি আনাসকে নিয়ে রাসূলের দরবারে গেলেন, গিয়ে বললেন হে আল্লাহ রসুল খোদাই হাজা, হে আল্লাহ রসুল এই হচ্ছে আপনার ছোট খাদেম, আপনার ছোট সেবক, একে আপনার কাছে রাখুন, এ সব কাজে পারদর্শী, আপনার সব কাজ করে দেবে।
আনাসকে রেখে এসেছেন রাসুলের দরবারে, রাসুলের বাড়িতে। আনাসকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে ছোট্ট মানুষ তাই করে দেয়। একদিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন যে তুমি আমার অমর একটা কাজ করে আসো, কিন্তু কথা কাউকে বলবা না। এবার সে কাজ করতে গিয়ে ভুলে গেছে, মায়ের কাছে গেছে, তখন গিয়ে তার কথা মনে হয়েছে রাসুলুল্লাহ আমাকে একটা কাজ দিয়েছিলেন। এবার মা তাকে জিজ্ঞেস করেছে তুমি এত দেরি করে আসলে কেন, তখন সে বলছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটা কাজ দিয়েছিলেন, সেই কাজটা করতে গিয়ে আমার একটু দেরি হয়েছে। তখন মা বললেন কি কাজ, তখন সে বলছে না এটা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপনীয় কাজ, সুতরাং এটা আপনাকে বলা যাবে না। মা বলছেন ঠিক আছে বাবা, যদি রাসুলের একটা গোপনীয় কথা হয় খবরদার তুমি এটা কাউকে বলো না, আমাকেও বলতে হবে না, এটা কাউকে বলো না। আপনি আমি কি করি, আপনি আমি ফুসলিয়ে ফাঁসলিয়ে ছেলের কাছ থেকে শোনার চেষ্টা করি, আরে কি গোপন কাজ এমন, আমি কাউকে বলবো না, তুই আমাকে বল, বলি না আমরা এটা করি। কিন্তু এটা একটা আদব আপনাকে মনে রাখতে হবে, যেটা যেমন মানুষের আমানত, টাকা যেমন আমানত রাখা হয়, কথাও তেমনি আমানত থাকে। যদি কোনো কেউ আপনার কাছে এমন কোনো কথা বলে আর আশপাশে দেখে যে আর কেউ শুনলো কিনা, তাহলে মনে করতে হবে এটা তার পক্ষ থেকে আমানত, এটা যেন আমরা কাউকে না বলি। কিন্তু আমাদের মধ্যে সমস্যা কি জানেন, আমরা ওই গোপন কথাটা গিয়ে শামসুল আলম ভাইকে আমরা বলবো যে ভাই অমুক কাজটা করছে আমাকে বলতে না বল না করেছে, আপনি কিন্তু কাউকে বলেন না। তাহলে আমানত রক্ষা হলো, আমানত রক্ষা হলো না। আদব আপনাকে আমাকে শেখার দরকার। আপনার আমার জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে আমার সন্তানের জন্য যদি আমি ওইটা করি, তাহলে অবশ্যই সে একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠবে। ইমাম বুখারীর কথা আমরা শুনি তাই না, ইমাম বুখারীর নাম শুনেছি না, কে কে শোনেন না ইমাম বুখারীর নাম, কে কে শোনেন নাই ইমাম বুখারীর নাম শোনেন না এমন কেউ আছেন? তার মূল নাম হচ্ছে মোহাম্মদ ইবনে ইসমাইল, তার নাম হচ্ছে মোহাম্মদ, বাপের নাম হচ্ছে ইসমাইল, বোখারাতে বাড়ি সেই জন্য তার নাম হচ্ছে বুখারি উপাধি। তাহলে ইমাম বুখারি রহমাহুল্লাহ তিনি একসময় অন্ধ ছিলেন, দৃষ্টিশক্তি তার চোখে ছিল না। মা এতই পরহেজগার মহিলা যে আল্লাহর কাছে কেঁদে কেটে সন্তানের জন্য দোয়া করছে, আল্লাহ তুমি আমার বাচ্চার দৃষ্টিশক্তিটা ফিরিয়ে দাও, আল্লাহ আমার বাচ্চাকে তুমি দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও যেন সে সব কিছু দেখতে পারে। ইমাম বুখারি দৃষ্টিশক্তি ফিরে পেলেন। তাহলে মা যদি ভালো হয় মায়ের দোয়া আল্লাহ কবুল করে তাই না? তাহলে আমার মা ভালো হওয়া দরকার, আমার মায়ের ভালো হওয়া দরকার, তাহলে আমার তার ছেলে পেলেও ভালো হবে, অবশ্যই হবে, মায়ের দোয়া আল্লাহ কবুল করেন। ইমাম বুখারি রহমাহুল্লাহ তার বাপ যখন মারা যান তখন তিনি ছেলেকে ডেকে বলছেন যে বাবা আমি তোমার জন্য এই সম্পদ রেখে যাচ্ছি। কত সম্পদ, একটা নো একটা কথা বললেই আপনি বুঝতে পারবেন যে কত সম্পদ রেখে গেছিলেন। ইমাম বুখারি যখন এলেম শিখলেন, তিনি যখন বড় হলেন, যখন তিনি হাদিস সংগ্রহের জন্য তিনি বিভিন্ন দেশে ভ্রমণ করছেন, একসময় নৌভ্রমণের সময় পাশে থাকা প্রতিবেশীকে বলছেন যে আমার কাছে 1000 স্বর্ণমুদ্রা আছে। কতগুলা? 1000 স্বর্ণমুদ্রা আছে। তখন এই প্রতিবেশী পাশের লোক বসা লোক সহযাত্রী, সে ওখান থেকে উঠে গিয়ে মানুষকে বলে দিয়েছে যে আমার 1000 স্বর্ণমুদ্রা আমার কাছে ছিল, হারাই গেছে। এবার ইমাম বুখারি মনে করছে সর্বনাশ, আমার যদি এইগুলো মানুষে শুনে যে এখন যদি খুঁজে পায় আমার কাছে, তাহলে আমি তো প্রমাণ দিতে পারবো না যে এটা আমারই, মনে করবে মানুষ যে এটা ইমাম বুখারি চুরি করেছে। তাহলে আমি এত কষ্ট করে আমি সহি বুখারি সংকলন করছি, আর মানুষ যদি জানে যে ইমাম বুখারি চোর ছিল, তাহলে আমার এই বই কেউ পড়বে না, এটা কোনো কাজেই আসবে না। মানে চুপচাপ ওগুলি পানিতে ফেলে দিয়েছে, সমুদ্রে ফেলে দিয়েছে, এটা তো একটা সফরের ঘটনা। তাহলে তার বাপের কত সম্পদ ছিল? এবার তার বাপ তাকে ডেকে বলছে যে বাবা শোনো, আমি তোমার জন্য যত সম্পদ রেখে যাচ্ছি আমার জানামতে এর মধ্যে একটা টাকা হারাম নাই, বাবা আমার জানামতে এর মধ্যে একটা টাকা হারাম নাই। সুবহানাল্লাহ, আপনি আমি বলতে পারবো? তাহলে মা যদি ভালো হয়, বাপ যদি ভালো হয়, সন্তান অবশ্যই ভালো হবে, কথা শুনবে না মানে অবশ্যই শুনতে হবে। সুতরাং আমার আপনার পরিবার কি এমনি ভালো হবে? আপনি গোড়ায় হাত দেবেন, ওখানে ঠিক করেন, আপনি মাথায় এসে এখানে নিজে ঠিক হন, অবশ্যই আপনার আমার সন্তান ভালো হবে, আপনার আমার পরিবার অবশ্যই ভালো পরিবার হিসেবে গড়ে উঠবে। যদি আমরা সেটা করতে না পারি, তাহলে কিন্তু সন্তান এমনি এমনি ভালো হবে না। আবার আমরা শিক্ষা দেওয়ার জন্য, সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য আমরা অনেক কিছু করি, অনেক কষ্ট করি, কিন্তু যেখানে আমার কষ্ট করা দরকার সেখানে কিন্তু আমরা করি না। কোথায় আমাদের কষ্ট করা দরকার? আমার ছেলের প্রথম বেসিক নলেজ যেটা হবে সেটা যেন দিনই হলে এলেম হয়, সেই দিকে আমাকে আপনাকে চেষ্টা করা দরকার। কিন্তু আমরা কি সেটা করি? আমরা অনেক ক্ষেত্রেই সেই দিকে ভুল করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুরু আওলাদাকুম হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াজরিবুহুম আলাইহা হুম আবনাউ আশার সিনিন,
তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও যখন তাদের বয়স হয় 7 বছর আর তোমরা তাদেরকে সালাতের জন্য প্রয়োজন প্রহার করো যখন তার বয়স হয় 10 বছর আপনার ছেলের বয়স 15 20 হয়ে যাচ্ছে তারপর আপনি আপনার ছেলেকে কোনোদিন বললেন না যে এই বাবা সালাত পাঁচ ওয়াক্ত আদায় করতে হবে যদি সালাত আদায় না করো আমার বাড়িতে খাবার নাই বলেছেন কোনোদিন বলেন না আর পরে যখন বয়স হয়ে যায় 15 বছর হয় 16 বছর হয় 20 বছর হয় তখন আপনি সালাতের কথা বলবেন তখন ছেলে বলবে বাপ খালি এই বারবার নামাজ পড়ো বলে উনি আর কোনো কথা জানে না আর কিছু বলতে পারে না উনি কি বোঝে না যে আমার এখনো সালাতের বয়স হয়নি আমি পরে পড়ব বুঝতে পারলেন তাহলে আপনি সময় মতো যদি কাজ না করেন আপনার ছেলে এই কথা শুনবে না নবাব সিদ্দিক হাসান খান ভূপালী আহলে হাদিসদের এক কৃতি সন্তান যে লোকটা 222 খানা অমর গ্রন্থ তিনি আমাদের জন্য রেখে গেছেন এই নবাব সিদ্দিক হাসান খান ভূপালী তিনি ছিলেন ইয়াতিম বালক বয়স যখন 5 বছর তখন তার বাপ মারা যায় মা এই ইয়াতিম বাচ্চাটাকে প্রতিপালন করেছেন এই ইয়াতিম বাচ্চাকে মা সকালবেলা কোলে করে নিয়ে গিয়ে মসজিদের বারান্দায় রেখে দিত যেহেতু ইয়াতিম টাকা পয়সা তো তেমন কিছু নাই শীতের কাপড় এগুলি পরিধান করবে সঙ্গতিও তেমন নাই অল্প স্বল্প কাপড় পরে শীতে ঠক ঠক করে কাপে বারান্দায় বসে মুসল্লিরা বলছে আরে আপনি কি করেন আপনার ছেলেটা তো মারা যাবে শীতে মা বলছে না আমি চাই আমার ছেলে এই অল্প বয়স থেকে সে একজন মর্দে মুজাহিদ তৈরি হোক সুতরাং এখন থেকেই সে তৈরি হোক মায়ের সে চাহিদা ভবিষ্যতে সেটা বাস্তবে রূপায়িত হয়েছে ইমাম সিদ্দিক নবাব সিদ্দিক হাসান খান ভূপালী রহিমাহুল্লাহ তিনি নবাবি চালিয়েছেন কিন্তু সেখান থেকে একটি পয়সা তিনি নেন নাই তিনি নিজে হাতের কাজ করতেন বিভিন্ন বইয়ের তিনি কপি করতেন সেখান থেকে যা উপার্জিত হতো তা দিয়ে তিনি সংসার চালাতেন আর তিনি ওই দেশ চালাতেন এই ছিল নবাব সিদ্দিক হাসান খান ভূপালী তাহলে আমি আপনি আমরা যদি ভালো হই আমাদের সন্তান অবশ্যই ভালো হতে বাধ্য পরিবারে আপনি শান্তি সুখ নিয়ে আসবেন কিন্তু এর উৎস হলো কে সন্তান দেখবেন যাদের সন্তান নাই তাদের দুঃখের কোনো শেষ নাই টাকা ইনকাম করে খাবে কে বংশ রক্ষা হবে না নিজে জ্বলে পড়ে মরে অন্তরে কিছু করার নাই তখন বাধ্য হয়ে কি করে খানকা মাজারে দৌড়ায় ওখানে গেলে যদি পাওয়া যায় কিন্তু এখানে গেলে কি পাওয়া যায় ওটা দেওয়ার মালিক আল্লাহ ওখানে গেলে পাওয়া যায় না তাহলে আপনাকে আমাকে মূলত আগে ঠিক হতে হবে সংসার ঠিক করার জন্য পরিবার ঠিক করার জন্য আমাদের সন্তানদেরকে লালন পালন করার জন্য যথাযথ শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে ঠিক হতে হবে তাহলে সন্তানও ঠিক হবে এবং মোহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফঈ নাম তো শুনেছেন আপনারা তাই না মোহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফঈ যাকে আমরা ইমাম শাফঈ হিসেবে চিনি তিনি তার বয়স যখন 2 বছর তখন তার বাপ মারা যায় মা তাকে বেছে বেছে কোন শিক্ষকের কাছে দিলে আমার ছেলেটা ভালো শিখবে মা সেই চেষ্টা করতেন বেছে বেছে তিনি ওইসব শিক্ষকের কাছে ছেলেকে পাঠাতেন এক সময় মায়ের বাড়ি ছিল ইয়েমানে আর বাপের বাড়ি ছিল মক্কাতে হেজাজে এখন বাপ যেহেতু মারা গেছে সুতরাং মা এল বাপের এলাকায় চলে গেছে কিন্তু সেখানে গিয়ে দেখলেন এইখানে যদি আমার বাচ্চা থাকে তাহলে সে আদব কায়দা শিখবে না ফলে তিনি তার ছেলেকে পাঠিয়ে দিলেন হেজাজে বাপের এলাকায় তাকে সেখানে পাঠিয়ে দিলেন বললেন যে বাবা তুমি যাও ওখানে গিয়ে তুমি এলেম শিখবে এক সময় মাও ছেলের কাছে চলে আসলেন কিন্তু ছেলে যত বড় হয় খরচ তত বাড়ে এখন মায়ের এই সঙ্গতি নাই যে ছেলের লেখাপড়ার ব্যবস্থা করবে তাকে ইয়েমানে পাঠানোর দরকার কিন্তু তার কাছে কোনো টাকা নাই এবার তিনি কি করলেন এবার তিনি তার একটা ঘর ছিল থাকার একটা ঘর আর কিচ্ছু নাই এই ঘরটাকে তিনি মাত্র 16 দিনের বিনিময়ে বন্ধক রাখলেন বন্ধক রেখে ছেলেকে এই 16 দিনের দিয়ে পাঠিয়ে দিলাম যে যাও বাবা তারপর তুমি এলেম শিখো সুতরাং তুমি এলেম না শিখে তুমি বাড়িতে ফিরে আসবে না তাহলে মা হলো এই মা বেছে বেছে ছেলেকে চেষ্টা করছে কি করলে কোথায় গেলে সে ভালো এলেম শিখবে সেই জায়গায় মা তাকে চেষ্টা করে পাঠাচ্ছে সুফিয়ান ইবনে সুফিয়ান সাউরি রহিমাহুল্লাহ সুফিয়ান ইবনে ফাররুক আস সাউরি রহিমাহুল্লাহ তিনিও অন্যরূপ একজন মহাদ্দিস ছিলেন তিনি একজন ফকি ছিলেন একজন মুফাসসির ছিলেন যার নামে সাউরি মাজহাব আছে আমরা তো চারটার কথা জানি কিন্তু আরও অনেক মাজহাব আছে এই সুফিয়ান সাউরির মা তিনিও ছিলেন ওরকম একজন বিদুষী মহিলা তিনি একদিন বলছেন বাবা দেখো তোমার টাকার দরকার হয় আমি নিজে সুতা চরকায় সুতা কেটে আমি তোমার টাকা তোমার লেখাপড়ার খরচ আমি সংস্থান করব। আমি এর ব্যবস্থা করব। কিন্তু তুমি যথাযথ এলেম শিখে আসবে
শোনো, আমি তোমাকে বলছি তুমি 10টা হাদিস লিখবে। যখন লেখাপড়া শিখছে, মোটামুটি সে হাদিস পড়ার মতো উপযুক্ত হয়েছে, তখন মা তাকে বলছে যে বাবা শোনো, তুমি 10টা হাদিস শিখবে, হাদিস লিখবে। যদি দেখো যে এই 10টা হাদিস লেখার পরে তোমার জীবনে এই 10টা হাদিস কাজে লাগছে, তাহলে তুমি তোমার লেখাপড়া চালিয়ে যাবে। আর যদি তুমি এই হাদিস শিখে, এই হাদিস লিখে তোমার কোনো কাজে না আসে, তাহলে তুমি কহদ্দার, আমারও পরিচয় দিবে না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুমি আমার কাছে ফিরে আসবে না। কেন বলছেন? তুমি হাদিস শিখবে, তুমি হাদিস লিখবে, তুমি আমল করবে না, এরকম সন্তান আমার দরকার নাই। সুতরাং তুমি লেখাপড়া শেখো, তোমার টাকার দরকার, আমি যেভাবে পারি আমি সেইভাবে তোমার টাকার ব্যবস্থা করব। কিন্তু খবরদার, তুমি যেন বিপথে টাকা নষ্ট করো না, তুমি যথাযথ এলেম শেখো, নিজে আমল করো। তাহলে মা ভালো হলে ওই রকম সন্তান তৈরি হয়, ওই রকম ভালো ছেলে তৈরি হয়। আপনাকে আমাকে ভালো হতে হলে অবশ্যই চেষ্টা করতে হবে। যদি আমরা ভালো হই, সন্তান ভালো হবে। যদি সন্তান ভালো হয়, আমার পরিবারের শান্তি ফিরে আসবে। সুতরাং আপনাকে আমাকে চেষ্টা করতে হবে, আমরা যেন পরিবারের শান্তি ফিরে আসার জন্য অবশ্যই চেষ্টা করি। এবারে প্রথম তো আমরা বললাম যে একটা পরিবারে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বাপের কী করা দরকার। মূলত তাকে একজন সতী সাধবী মমিনা নারীকে বিবাহ করার দরকার, এটা তো ঠিক আছে। কিন্তু এখন যে জিনিসটা আমাদের দরকার সেটা হলো এই, একটা ছেলেকে ভালো করতে হলে, একটা সন্তানকে উপযুক্ত সন্তান হিসেবে গড়ে তুলতে হলে আমাদের প্রত্যেকের উভয়ের করণীয় আছে। একাকিভাবে একটা ছেলেকে ভালো করা যায় না। মায়ের কাজ হচ্ছে বাড়িতে, বাপের কাজ হচ্ছে বাইরে। বাপ চাকরি করবে অথবা ব্যবসা করবে অথবা কৃষিকাজ করবে, অর্থের সংস্থান সে করবে, আর মা বাড়িতে বসে সন্তান প্রতিপালন করবে। একটা আগে হাদিস বললাম না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, আল মারআতু রাঈয়াতুন আলা বাইতে জাওজিহা ওয়া ওয়ালাদিহি। মহিলা হচ্ছে তার স্বামীর বাড়ির দায়িত্বশীল এবং তার সন্তানের দায়িত্বশীল। তাহলে তার কাজ কোথায়? বাড়ির ভিতরে। কিন্তু আমরা কি করি, যেহেতু আমার মেয়ে এম এ পাশ করেছে, সুতরাং মেয়েটা এত কষ্ট করে লেখাপড়া করলো, তার একটা চাকরি বাকরি যদি না হয় তাহলে এত পর্যন্ত লেখাপড়া করে লাভ কি, তাই না? তখন আপনি আপনার মেয়েকে স্কুলে কলেজে অথবা অন্য কোনো অফিসে চাকরির ব্যবস্থা করবেন। এখন আপনার একটু চিন্তা করা দরকার যে একটা মেয়ে চাকরিও করবে, স্বামীর সেবাও করবে, একটা মেয়ে চাকরিও করবে, সে সন্তান লালন পালনও করবে, তাহলে তার উপর কি এটা জুলুম হচ্ছে না? এটা কি আপনার চিন্তা করা উচিত না? একজন মেয়ে, একটা মেয়ে বাড়িতে অফিস বাহিরে অফিস করে আসবে, আবার বাড়িতে এসে এসে স্বামী সন্তানের জন্য পাকশাক করবে, এটা কি তার জন্য জুলুম নয়? আপনারা কি এটা কখনো ভাবেন? কখনো ভাবেন না। যে কারণে এই যে বললাম একটু আগে সংসার ভেঙে যায়, সেটা কি একজনের কারণে ভাঙে? একজনের কারণে কখনো ভাঙে না, অবশ্যই দুইজনের কারণে ভাঙে। একটা মানুষ সে যদি বাহির থেকে পরিশ্রান্ত হয়ে এত কষ্ট করে সে যদি বাড়িতে আসে, তাহলে আপনার যেমন একটা আরাম বিরাম করার প্রয়োজন হয়, তারও তেমনি আরাম বিরামের প্রয়োজন হয়। আপনিও মানুষ, সেও মানুষ। আপনি ব্যবসা করে বাড়ি আসলে আপনার ওজুর পানিটুক পর্যন্ত এগিয়ে দিতে হয়, তাহলে সে চাকরি করে যখন বাড়ি আসে তার কি সেবাপতি ইচ্ছা হয় না? সুতরাং যখন আপনি খালি নিবেন আর দিতে চেষ্টা করবেন না, ওখান থেকে টাকাও নেবেন আবার আপনি সেবাও নেবেন, দুইটাই যখন পেতে চাইবেন তখনই বিপত্তিটা ঘটবে। সুতরাং আপনাকে আমাকে চিন্তা করতে হবে কোথায় গেলে সমস্যা, এটা আপনাকে আমাকে চিন্তা করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তিনি নিজের হাতে তিনি কাউকে কখনো তিনি প্রহার করেননি, এমনকি তার কোনো স্ত্রী কেউ না এবং তার কোনো দাস কেউ না, কোনো গোলামকেও তিনি মারেন নাই, তার স্ত্রীকেও মারেন নাই। আপনি আমি কি করি, রাগ হইলেই পাশে লাঠি আছে, যা থাক তাই দিয়ে শুরু করে দেই, নাউজুবিল্লাহ মিন যাক, এটা করা ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ যেন এমন না হয় যে সে তার স্ত্রীকে প্রহার করবে কাআবদিন, দাসের মতো। দাসকে যেমন মানুষ মারে ওই রকম মারবে। সুম্মা ইউজামি ওহাফি আখিরের নাহার, অতঃপর সে দিনের শেষে তার সাথে আবার একত্রিত অবস্থান করবে। এটা কারোর জন্য শোভনীয় নয়, এটা কি আমাদের জন্য করণীয়? এটা আমাদের জন্য করণীয় নয়। সুতরাং আপনাকে ভাবতে হবে, উভয় দিকে ভাবতে হবে, অবশ্যই দেখতে হবে। তাহলে আমি আপনি অবশ্যই চিন্তা করি কোথায় আমার সমস্যা, সেই সমস্যা খুঁজে বের করে সেখানে সমাধানের চেষ্টা করতে হবে। তাহলেই পরিবারের সমাধান, পরিবারে শান্তি ফিরে আসবে। একটু আগে আমরা কার কথা বললাম, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা বললাম, তাই না, যে তার মা এত কিছু করে। তাহলে দেখুন, আমি আপনি প্রত্যেকে আমরা কিন্তু রেস্ট নেই, সপ্তাহে একদিন হোক বা কিছু টাইম হোক আমরা কিন্তু রেস্ট নেই। কিন্তু আমাদের বাড়িতে যারা আমাদের স্ত্রী পরিজন আছেন, আমাদের মা বোনেরা আছেন, তাদের কি কোনো ছুটির দিন আছে?
তাতে তো কোনো ছুটির দিন নাই। এমনকি সে যদি অসুস্থ হয় তারপরও সে চিন্তা করে আমার ছেলে আমার মেয়ে কী খাবে, আমার স্বামী কষ্ট করে বাড়ি থেকে বাহির থেকে সে হয়তো ব্যবসা করবে অথবা চাকরি করবে অথবা সে কৃষি কাজ করে পরিশ্রান্ত হয়ে আসবে, সে না খেয়ে থাকবে, সে কষ্ট হলে অসুস্থ শরীর নিয়ে সে কোনোভাবে নড়তে পারে না, তারপরও গিয়ে দুটো পাক শাক করে কষ্ট করে, তারপরে সে ওজোর আপত্তি পেশ করে যে দেখো আমার শরীরটা ভালো না, এই জন্য বেশি কিছু পাক করতে পারিনি, এই শুধু ডাল আর ভর্তা পাক করছি, আজকে এই অক্তটাই দিয়ে চালিয়ে দাও। কিন্তু স্বামী যদি রাগান্বিত হয় তাহলে কি করে ওইটা মেনে নেয় না, আরে তুই অসুস্থ হব। তাহলে বুঝতে হবে আমাদের মধ্যে সমস্যা কেন হয়। একটু আগেই বলেছিলাম যে ভালোবাসা একদিকে হয় না, তাহলে আপনাকে আমাকে চিন্তা করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের পরিবারের সব কাজই করতেন যেমন তোমাদের কেউ পরিবারের কাজ করে, এমন কি তিনি দুধ দহন করতেন, মেষের দুধ দহন করতেন, তিনি তার জুতা সেলাই করতেন এবং তিনি পরিবারের সব কাজই করতেন। যখন সালাতের আজান হতো তখন তিনি মসজিদে চলে যেতেন। সুতরাং আমাদের কি করা দরকার? আমাদের তাই করা দরকার না? প্রতিদিন আপনার গোসল করার পর রেখে দেওয়া লুঙ্গিটা আপনার স্ত্রী ধুয়ে দেয়, আপনার অপরিষ্কার জামাটা আপনার স্ত্রী ধুয়ে দেয়, যে জামাটা আপনার ময়লা হয়ে আছে যেটাকে স্ত্রী করা দরকার সেই কিন্তু লন্ড্রিতে পাঠিয়ে দেয়, আপনার ছেলের জামা কাপড় পরিষ্কার করে আপনার স্ত্রী, তাদের খাবার দেওয়ার ব্যবস্থা করে সে, অথচ আপনি কোনোদিন সে অসুস্থ হলে তার কাপড়টাকে ধুয়ে দেন? যদি না দেন তাহলে কি হবে? ভালোবাসা একদিকে হয়, একদিকে হয় না। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে তিনি যখন খলিফা তখন একজন লোক আসতে তার কাছে একটা অভিযোগ নিয়ে, স্ত্রীর ব্যাপারে অভিযোগ নিয়ে। এইবার ওমর রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রী ঘরের ভিতরে বসে উচ্চবাচ্য করছে, বাহির থেকে এই লোকটা মনে করছে আমি আসলাম খলিফার কাছে বিচার নিয়ে, আর খলিফার স্ত্রী দেখছি তার উপরে চড়া হয়ে আছে, আমি আর তার কাছে কি বিচারের কথা বলবো, সে বাহিরে চলে যাচ্ছে। এবার ওমর জিজ্ঞাসা করছেন কি ব্যাপার, তুমি চলে যাচ্ছ কেন? তখন সে বলছে যে আমার উত্তর আমি পেয়ে গেছি। কি পেয়ে গেলা? তখন বলছে যে আমি আসছিলাম আমার স্ত্রী কিছু আমার সাথে খারাপ আচরণ করে বিচার দেওয়ার জন্য, কিন্তু এসে দেখলাম যে আপনার উপরেই আপনার স্ত্রী খবরদারি করছে, তাহলে আমি আর আপনাকে কি বলবো। তখন তিনি বলছেন যে শোনো, দেখো যে মহিলা সে সারা দিন আমার সেবায় নিয়োজিত থাকে, যে মহিলা সে সারা দিন আমার সন্তানের প্রতিপালন করে, যে মহিলা সে সারা দিনটা কষ্ট করে আমার পরিবার ঠিক রাখার জন্য, যে মহিলা আমার সম্পদের রক্ষা করে, যে মহিলা রাত্রেও আমার সেবা করে, সেই মহিলা যদি কোনোদিন কোনো কারণে একটু সে রুষ্ট হয় রাগান্বিত হয় তাহলে সেটা সহ্য করতে আমার সমস্যাটা কি? সে যখন আমার এত কিছু করে দেয় তাহলে কোনো কোনো সময় যদি সে রাগান্বিত হয় তাহলে আমি তার প্রতি একটু ধৈর্য ধারণ করলে তাতে আমার সমস্যাটা কি? তখন সে লোকটা বলল হ্যাঁ এবার আমি বুঝতে পেরেছি। তাহলে আপনার আমারও ওইভাবে কিছুটা ধৈর্য ধারণ করা দরকার। কোনো কারণ স্ত্রীর রাগান্বিত হয়ে গেছে আপনি আমলে নিয়েন না, অথবা আপনি ওখান থেকে বাড়ি থেকে বের হয়ে যান, অথবা আপনি তাকে কিছুই বললেন না, চুপ করে থাকেন, পরে আপনি তুমি আপনার আপনি তাকে বলেন আপনার রহিমা তুমি কালকে যে কাজটা করলা তুমি আমার উপর চড়াও হয়ে গেলে না বুঝেই এই কাজটাকে তুমি ঠিক করেছ, অথবা আপনি 10 মিনিট পরে বলেন যে আসমা তুমি যে কাজটা করলে আমার উপর চড়াও হয়ে গেলে হঠাৎ করে, আচ্ছা বলো তো কেন কী কারণে, তুমি কি আমার কাছ থেকে শুনেছো যে কী ঘটনাটা ঘটেছে, তুমি না শুনে কেন রাগ করলে? তাহলে সে লজ্জিত হবে, দ্বিতীয় দিন আর করবে না। কিন্তু আমরা তা না করে পাল্টা আবার তার উপরে রাগ করে বসে, আরে ও রাগ হয়েছে তো আমার স্ত্রী আমার উপর রাগ করিস, তাই না? ক্ষমতা দেখানো কানে না, এটা নয়, সেও মানুষ, রক্ত গোস্তের একজন মানুষ, আমিও রক্ত গোস্তের মানুষ, আমারও যেমন রাগ আছে ক্ষোভ আছে তারও তেমনি রাগ আছে ক্ষোভ আছে, আমারও যেমন কষ্ট আছে তারও তেমনি কষ্ট আছে, সুতরাং তারটাও আপনাকে বুঝতে হবে। সেই সাথে আর একটা জিনিস আমরা বলে নিই, আমাদের ভাই ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব চলে এসেছে, আর একটা জিনিস আমরা বলে দিই যে কারণে পরিবারের সমস্যা সেটা হলো বউ আর শাশুড়ি কেউ কাউকে মানতে পারে না, সমস্যা না, কেউ কাউকে মানতে পারে না। তা কেন এরকম হবে? যাকে আমার ছেলে বিয়ে দিয়ে যে মেয়েটাকে আমি দেখে শুনে নিয়ে আসলাম এখন সে বাড়িতে এসে আমি তাকে দেখতে পাচ্ছি না, কি আশ্চর্য, কেন হবে এটা? আপনি এটাকে অবশ্যই আপনি এটাকে মিউচুয়াল করতে পারবেন, সমাধান করতে পারবেন, কখন? যখন আপনি মনে করবেন আমার মেয়ের বউ আমার ছেলের বউ মানে আমার মেয়ে, আমার মেয়ে যদি 5টা ভুল করতো আমি তাকে 5 বার সংশোধন করে দেই যে মা তুমি যে কাজটা করছো এটা তোমার ঠিক না, তুমি এভাবে কেন করছো, আমি দেখাই দিচ্ছি তুমি এইভাবে কর। আপনি আপনার ওই পুত্রবধূকে ডেকে নিয়ে এসে দেখিয়ে দেন যে বাবা এইভাবে পাক করতে হয় না, তুমি পাকটা এইভাবে করো, দেখো তুমি এইভাবে করছো, এভাবে না করে তুমি তরকারিটা এইভাবে কাটো, মাছটা তুমি এখানে কাটছো এখানে না কেটে তুমি এইভাবে কাটো, তাহলে ভালো হবে, সুন্দর হবে।
আবার তরকারি পাক করেছে কষ্ট করে যেরকমই হোক আপনি একটা ধন্যবাদ তাকে দিতে পারেন না, তাই মাস খুব সুন্দর হয়েছে ভালো করেছো আরো ভালো করার চেষ্টা করো, তাহলে সে উৎসাহিত হবে। কিন্তু আপনি আমি এইটা সহ্য করি না, কিন্তু আপনার মেয়ের উপরে যদি কেউ এরকম করে তাহলে সে সময় তো আপনি তার উপরে খড়গস্ত হন, আপনার মেয়েকে আপনার জামাই মারবে মানে? তাহলে আপনার জামাই মেয়েকে মারলে আপনি সহ্য করেন না, তাহলে আপনার পুত্রবধূকে মারলে আপনার বিয়েকে সহ্য করবে? আপনি সবসময় নিজের দিকটা ভাবেন, তাহলে অবশ্যই এই সমস্যার সমাধান হওয়া সম্ভব। একইভাবে আমরা আমাদের বোনদেরকে বলবো অনুরোধ করে, আমাদের বোন তোমরা তোমাদের আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে তুমি তোমার স্বামীর পরিবারে চলে এসেছো, তাহলে একটা মানুষের জন্য যখন তুমি এসেছো তোমার আত্মীয় স্বজন সবকে ফেলে দিয়ে তাহলে তুমি তাদের সাথে মিলে থাকার চেষ্টা করো। তোমার স্বামীর যারা ভাইয়েরা আছে তাদের নিজের ভাইয়ের মনে করো, স্বামীর যারা বোন আছে তাদেরকে নিজের বোন মনে করো, তোমার স্বামীর যারা বাপ মা আছে তাদেরকে তোমার বাপ মা মনে করো, তাহলে তার কোনো সমস্যা নাই, তুমি নিজেকে মানিয়ে নাও তাহলে তারাও তোমাকে মেনে নেবে। উভয় দিক দিয়ে যদি আপনারা মিউচুয়াল করে নেন তাহলে অবশ্যই পরিবারে শান্তি ফিরে আসবে। আপনি একে অপরের অধিকার একে অপরের দায়িত্ব বোঝার চেষ্টা করেন তাহলে অবশ্যই পরিবারে শান্তি বিরাজ করবে, অবশ্যই আপনার পরিবারে বিচ্ছেদের ঘনঘটা কখনোই এটা বেজে উঠবে না। সুতরাং আমরা চেষ্টা করব, আমরা অবশ্যই চেষ্টা করব আমরা যেন এগুলি করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম আমিন। শ্রোতা মণ্ডলী, ইসলামী পরিবার গঠনের জন্য হাদিস ফাউন্ডেশন থেকে প্রকাশিত ইসলামী পরিবার বই আছে, ভাই সালাতের উপরে গুরুত্বপূর্ণ বক্তব্য দিলেন, সালাতুর রাসুল আছে। আমরা সবাই জান্নাতে যেতে চাই, তাই না? কে কে যেতে চান, কে কে যেতে চান? আর যারা হাত তোলেন না তারা যেতে চান না, তাই না? জান্নাতে আমরা সবাই যেতে চাই, কিন্তু আসলে কোনভাবে যেতে হয় সেই পদ্ধতি আমরা জানি না। তাহলে সেই পদ্ধতি জানার জন্য আপনি জান্নাতের অপরন্ত নিয়ামত বইটা পড়তে পারেন, খুব কম দাম, আপনারা পড়তে পারেন, নিতে পারেন। আমরা সবাই কিন্তু কবিরা গোনা করি, তার মধ্যে একটা কমন গোনা কি জানেন? একটা কমন গোনা হলো গীবত করা, দোষ চর্চা করা। এই কিছুক্ষণ আগে আমাদের কিছু ভাইয়েরা প্রার্থী ভাইয়েরা তারা এখানে আপনাদের কাছে দোয়া চেয়ে গেল, তাই না? এই পরিবেশ ছাড়া যদি অন্য পরিবেশে হয় তখন কি হয় জানেন? একজন আর একজনের কথা বলে, ওই অমক ওই অমক, কিন্তু এটা না বলে যদি ওটা বলেন আমি এই করতে পারবো আমি তোমাদের জন্য এই করবো, কার দোষ বলার দরকার নেই, তাহলে কি ভালো হয় না? তাহলে ভালো হয়, তাহলে ওর থেকে বেঁচে থাকার জন্য আপনি গীবত বইটা সংগ্রহ করে পড়তে পারেন, ইনশাআল্লাহ এই দোষ থেকে নিজের অর্জিত জ্ঞানগুলি নিজের অর্জিত যে নেকিগুলি আছে গীবতের কারণে আর একজনকে দিয়ে দিতে হবে, অবশ্যই দিতে হবে। সুতরাং যাতে দিতে না হয় সেজন্য আপনার আমার এগুলি জানার দরকার। সামনের সিয়াম আসছে, আপনারা সিয়াম ও কিয়াম বইটি নিজে সংগ্রহ করে, অনেক খুঁটিনাটি মাস্তা আমরা জানি না, অনেক কিছু জানি না, অনেক ভুল হয়ে যায়, তাহলে সেখান থেকে বাঁচার জন্য আপনি সিয়াম ও কিয়াম বইটা নিজে রাখতে পারেন। কবরের আজাব হবে না, হবে কি না? আপনাদের অনেকে কিন্তু কবরের আজাবকে অস্বীকার করে, আর এই অস্বীকার করে কেউ কেউ আবার আহলে কোরআন হয়ে যাচ্ছে, মানে কোরআনে যে কবরের আজাবের কথা নাই এই কথা তারা ফলো করে প্রচার করে, জানে না বলে কোরআনে কবর আজাব কথা নাই কথা বললে হবে? কোরআনে 12টি আয়াত কবরের আজাব আছে বলে প্রমাণ বহন করে। তাহলে কবরের যদি আজাব হয় সেখান থেকে মুক্তি পাওয়ার উপায়টা কী সেটা আমার আপনার প্রত্যেকের জানার দরকার। জানতে হলে আপনি এটা পড়তে পারেন বইটা কবরের আজাব। আবার স্বামী স্ত্রীর এই যে এতক্ষণ আমরা বললাম না যে স্বামী স্ত্রীর কার কী করা উচিত, সেখানে স্ত্রীর প্রতি উপদেশ আছে কী করে ভালো হবে, তাকে কী কী উপদেশ দেশে ভালো হতে পারে, এই চেষ্টা আমরা করি, এগুলি কিনি, তাহলে ইনশাআল্লাহ এটা একটা সাদাকায় জারিয়া হবে। সবশেষে আহলাদিস সমাজের একটা বদনাম আছে, কী বদনাম জানেন? আমল ভালো কিন্তু আদব কায়দা জানে না। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন টিচার ছিলেন, আমাদেরও ছিলেন, ডক্টর সাকিবও হয়তো পড়ে থাকবে তার কাছে, নাম হচ্ছে অধ্যাপক জামাল উদ্দিন। এই জামাল উদ্দিন স্যারের সাথে এক মাহফিলে গিয়েছিলেন আখতারুল আমান বিন আব্দুল সালাম, আকরামুজ্জামান বিন আব্দুল সালামের ছোট ভাই আখতারুল আমান। এখন এরকম মজলিসে বসে আখতারুল আমানও আছে, এই জামাল উদ্দিন স্যারও আছে, কিন্তু যেহেতু হানাফি মানুষ কিছু জালজয়ী হাদিস তো বলেই, এখন এই জালজয়ী হাদিস বলেছে আখতারুল আমান উঠে একেবারে ঝেড়ে দিয়েছে, আগের বক্তা এই বলে গেলে এইসবগুলি জাল, এগুলি মৌজু, এগুলি বাতিল, এগুলি চলবে না। এবার যখন একসাথে আসছে তখন জামাল উদ্দিন স্যার বলছে যে আপনার এলেম আছে কিন্তু আপনার আদব কায়দা কম আছে, আপনার এলেম নাই। তাহলে আলাদের সমাজের আমাদের এলেম থাকলেও আমল থাকলেও আমাদের মধ্যে আদব কায়দা কম আছে,
তাহলে আদব কায়দার সন্ধান কিভাবে শিখবে সেটা জানার জন্য আপনি ইসলামী আদব বইটা পড়তে পারেন, সংগ্রহে রাখতে পারেন, আপনার জীবনে কাজে লাগবে প্রত্যেকটা ক্ষেত্রে। এখান থেকে বাড়ি যাবেন কি করা দরকার, বাড়ি থেকে বের হবেন কি করা দরকার, পেশাব পায়খানায় প্রবেশ করবেন কি করা দরকার, এমন কি আপনার একান্ত মুহূর্তের যে কিছু আদবগুলি আছে সেগুলি আপনার জানার দরকার, যেগুলি আপনি জানেন না, তাহলে ওগুলি জানতে হলে আপনাকে পড়তে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহু আমিন। অত্যন্ত ভালো লাগছে এই জন্য যে আপনারা খুবই মনোযোগ দিয়ে আপনারা কথাগুলি শুনেছেন। আমাদের এইগুলি তখনই কাজে লাগবে যখন আমরা এইগুলি নিজেদের জীবনে আমরা বাস্তবে রূপায়িত করব, আমল করব, তখনই এটা কাজে লাগবে। আমার এক ছোট ভাই একদিন আমাকে বলেছিল যে ভাই আমি মসজিদে খুতবা শুনতে যাই না। বলে কেন যাও না? তো বলছে এই হুজুররা কি যে বলে, এরা কি যে বলে নিজেই বোঝে না, কোনোদিন প্রস্তুতি নিয়ে আসে না। তো আমি একদিন আমার ইমাম সাহেবকে বলছি যে আচ্ছা ইমাম সাহেব, আপনি যে আমাকে আধা ঘন্টা ধরে এখানে বসাই রাখলেন, আচ্ছা আপনি আমাকে কি কি শিক্ষা দিলেন একটা একটা করে বলেন তো, আমাকে পাঁচটা শিক্ষার কথা বলেন, যে পাঁচটা আমি আপনাকে শিখাইলাম। তখন আমি চিন্তা করলাম যে আসলে কথাটা তো ঠিক যে একজন খতিব সাহেব সে আধা ঘন্টা থেকে নিয়ে এক ঘন্টা পর্যন্ত বক্তব্য দেয়, তাহলে মুসল্লিদেরকে সে কি দিল? এই জিনিসটা যদি সে নিজে বুঝতে না পারে তাহলে অপরকে কি বুঝাবে, তাই না? আমি আপনাদের প্রায় এই দেড় ঘন্টা সময় নষ্ট করে ফেললাম। যদি আমি আপনাদেরকে কিছু না দিতে পারি তাহলে আমি দুঃখিত, ক্ষমা চাচ্ছি। আর যদি কিছু কোরআন হাদিসের কথা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমল করার চেষ্টা করবেন, তাহলে আপনি উপকৃত হবেন, আমি উপকৃত হব। আর যদি এখানে এসে যা শুনছেন এটা যদি মাঠে রেখে যান তাহলে আপনিও ক্ষতিগ্রস্ত হবেন, আমার কোনো সমস্যা নেই, কারণ আমি বলার কারণে ইনশাআল্লাহ সব পেয়ে যাব। তাহলে আমাদের উচিত আমরা কিছু এখান থেকে শিখি, আমল করার চেষ্টা করি, তাহলে ইহকাল পরকালীন জীবনে আমাদেরকে কাজে লাগবে, অবশ্যই কাজে লাগবে। আল্লাহ আমাদের সবাইকে পরকালীন জীবনের জন্য একজন জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নিন, আল্লাহুম আমিন। যে সমস্ত ভাইয়েরা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, যারা এখানে উপস্থিত হয়ে বৈঠকের কলেবর বৃদ্ধি করেছেন, আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে তিনি ক্ষমা করে দেন এবং কাল কেয়ামতের মাঠে আমাদের সবাইকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন, আল্লাহুম আমিন। আমাদের তরুণ ভাই এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, একেবারে তরুণ যুবক ভাই, ওর নাম হচ্ছে রাইসুল ইসলাম, রাইসুল ইসলাম অত্যন্ত অসুস্থ, আমরা তার জন্য দোয়া করি। আজিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা, আল্লাহ তুমি তাদেরকে পূর্ণ সুস্থতা দান করো, আল্লাহু আমিন। একজন মমিন ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করলে কি লাভ জানেন? লাভ হলো আমি তার জন্য যে দোয়া করব, ফেরেশতারা আমার জন্য বলবে যে আল্লাহ তুমি তার দোয়া কবুল করো এবং তার জন্য অনুরূপ হোক। তাহলে ও ভাইয়ের জন্য সুস্থতার দোয়া যদি আমি করি আমার কি লস হবে? আমার লস হবে না, বরং ফেরেশতা আমার জন্য দোয়া করবে, আল্লাহ ওরও যেন অসুস্থ থাকলে সেও যেন সুস্থ হয়। তাহলে আমরা আমাদের প্রত্যেক মমিন ভাইয়ের জন্য, প্রত্যেক মমিন বইয়ের বোনের জন্য আমরা অবশ্যই দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে কল্যাণ দান করেন। বিশেষ করে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা এই ভাই রাইসুল ইসলামকে আল্লাহ যেন সুস্থতা দান করেন এবং এই মাদ্রাসাকে যেন কবুল করেন, এটা যেন কেয়ামতের দিন এটা সাদাকায়ে জারিয়া হিসাবে এটা কবুল ও মঞ্জুর হয়, আমরা আল্লাহর কাছে সেই দোয়া করি, আল্লাহুম আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।